সূরাতুন নূর أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله نور السماوات والأرض مثل نوره كمشكاة فيها مصباح المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه يسبح له فيها بالغدو والآصال رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله والله يرزق من يشاء بغير حساب السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال الله تعالى في موضع آخر استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সিয়াম কিয়াম আদায় করার তৌফিক দান করেছেন বলুন আলহামদুলিল্লাহ সে আল্লাহর লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে মুমিন মুসলিম হয়ে পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করার তৌফিক দান করেছেন সে আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের অতীতের গুনাহ খাতা মাফ করে দেন আগামী জীবনকে আমাদের সুন্দর করার ভালো করার জন্য তৌফিক দান করেন দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যার আগের পরের গুনাহ মার্জনার আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন কোরআনুল কারীমে ইন্না ফাতাহানা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখখার আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি
আল্লাহ পাক ইরশাদ করেছেন যে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয় আপনাকে ফাতহে মুবিন, সুস্পষ্ট বিজয় দান করেছি, সুস্পষ্ট বিজয় দান করেছি। লিয়াগফির আলাকাল্লাহ মা তাকাদ্দামা মিন যামবিক, যাতে করে আপনার আগের পরের গোনাহ আল্লাহ পাক মাফ করে দেন। আল্লাহ পাক আগের পরের গোনাহ খাতা ভুল ভ্রান্তি মার্জনা মাফের ঘোষণাই করে দিয়েছেন কোরআনুল কারীমের আয়াত। তিনিও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করতেন, তওবা করতেন, একবার দুইবার নয়, দিনে শত শতবার আল্লাহ পাকের দরবারে তওবা করতেন এবং মার্জনা কামনা করতেন। মানুষ মাত্রে ভুল হতে পারে, মানুষ ভুলের সাথে জড়িত, এমন কোন মানুষ নেই যার ভুল হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কুল্লু বানি আদম খাতা, প্রত্যেক আদম সন্তান ভুলকারী। আদম সন্তান মানে ভুল হবে, এমনকি আদম আলাইহিস সালাম তারও ভুল হয়ে গেছে, ভুলে গিয়েছিলেন। আল্লাহ পাক বলছেন ফানাসিয়ে, আদেশ করেছিলেন যে তুমি জান্নাতে থাকো, কিন্তু আল্লাহ তাকারা বাহাজা যারা, খবরদার এই গাছের কাছে যেও না, ভুলে গিয়েছিলেন তিনি যে আল্লাহ পাকে আদেশটি করেছেন। অনেক সময় আমরা ভুলে যাই, আবার অনেক সময় আমরা না ভুললেও গাফিল হয়ে যায়, ভুলে যাওয়ার মতে হয়ে যায়, গাফিল হয়ে যায়, বেখেয়াল হয়ে যায়, ওই ভয় থাকে না যে এই ভয় হয়তো মসজিদে থাকলে, নামাজের অবস্থায় থাকলে, বেশ ভালো ইমানের অবস্থায় থাকলে হয়, ওই অবস্থা সবসময় থাকে না। মানুষের অবস্থার, ইমানি অবস্থার, সততার অবস্থার পরিবর্তন হয়, কখনো খুব ভালো হয়ে যায়, আপ ডাউন করে, কখনো আবার একটু খারাপ হয়ে যায়। আল ইমানু ইযিদু ওয়া ইয়ানকুস, এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের মত হচ্ছে যে ইমান কমে এবং বাড়ে। জাযাকাল্লাহ খায়। তো মানুষ মাত্রই ভুল হয়, ভুলে যায়, এগুলি হচ্ছে মানুষের প্রকৃতি, মানুষের স্বভাব। কুল্লবানি আদম খাতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন প্রত্যেক আদম সন্তান ভুল করে থাকে। ওয়া খায়রুল খাতায়িন আত-তাওয়াবুন, আর সর্বশ্রেষ্ঠ ভুলকারী ওই ব্যক্তি যেই ব্যক্তি তওবা করে, বা যারা তওবা করে, যারা তওবা করে তারা সবচাইতে উত্তম ভুলকারী। ভুল করলো সবাই, কিন্তু ভুল করার পরে যারা তওবা করে ফিরে চলে আসলো আল্লাহ পাকের দিকে, তারা হচ্ছে সবচাইতে ভালো মানুষ। ওয়া খায়রুল খাতায়িন, ভুলকারীদের মধ্যে সবচাইতে ভালো মানুষ তারা। প্রত্যেক মানুষই ভুল করে, কারো কম কারো বেশি, আর সবচাইতে উত্তম ভুলকারী ওই যেই ব্যক্তি ভুল করার পরে তওবা করে। তওবা করা মানে ফিরে আসা, তওবা করা মানে আল্লাহর দিকে ফিরে আসা। আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি নাম হচ্ছে তাওয়াব, আল্লাহর একটি নাম হচ্ছে তাওয়াব। তাওয়াব মানে কি? তাওয়াব মানে এই নয় যে তওবাকারী, বান্দা যদি তওবা করে সে হচ্ছে তাওয়াব, তওবাকারী, সে তওবা করে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীর দিকে ফিরে আসেন, ফিরেন, ফিরে তাকান, রহমতের দৃষ্টি দেন। ওমান তাওবা ওয়া আমালা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, যে ব্যক্তি তওবা করলো এবং নেক আমল করলো, আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা ফুরকানে, সেই ব্যক্তি আল্লাহর দিকে ফিরে আসলো, ফিরার মতো ফিরে আসলো। ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, সেই ব্যক্তি আল্লাহর দিকে ফিরার মতো ফিরে আসলো। তাহলে তওবার শাব্দিক অর্থ হচ্ছে ফিরে আসা, বান্দা আল্লাহর দিকে ভুলের সংশোধন করে ফিরে আসে। যে ব্যক্তি ফরজ অজেব ছেড়ে দেয়, ফরজ অজেবে তার ত্রুটি ছিল, ফরজ অজেবে তার ঘাটতি ছিল, সেই ব্যক্তি সেগুলি থেকে সংশোধন করে আর আমি ঘাটতি করব না, আর ভুল করব না, আর ছাড়ব না, আর আদেশ অমান্য করব না, এ বলে আল্লাহর দিকে ফিরে আসে। আর যে ব্যক্তি হারাম কাজ, নাজায়েজ কাজ করে, অন্যায় কাজ করে, সেই ব্যক্তি অন্যায় কাজ আর করব না, হারাম কাজ করব না, হারাম খাব না ইত্যাদি, এই বলে আল্লাহর দিকে ফিরে আসে। এর নাম হচ্ছে তওবা। আল্লাহর দিকে বান্দা যখন ফিরে আসে, তখন আল্লাহ পাক সেই বান্দার দিকে রহমতের দৃষ্টি দেন, রহমতের দৃষ্টি দিয়ে ফিরে আসেন, আল্লাহ পাক ফিরে আসেন তার দিকে। এই জন্য আল্লাহ পাকের একটি নাম হচ্ছে তওয়াব। তওয়াব মানে তওবা কবুলকারী, যে ব্যক্তি তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, তার দিকে আল্লাহ ফিরেন, তার দিকে আল্লাহ ফিরেন। আপনি যদি কারো উপর
অসন্তুষ্ট থাকেন, নারাজ থাকেন, রেগে থাকেন, তাহলে তার দিকে ফিরছেন না আপনি, তাকে দেখলে অন্যদিকে টান দিচ্ছেন আপনি। কিন্তু যদি তাকে মাফ করে দেন, তার উপর রাজি হয়ে যান, তাহলে তখন তার দিকে চেয়ে দেখছেন, হ্যাঁ, তার দিকে ফিরে কথা বলছেন, তার সাথে যথাযথ তার মানে আপ্যায়ন করছেন ইত্যাদি। তো আল্লাহ পাক রব্বুল আলামের নাম হচ্ছে তাওয়াব, তাওবা কবুলকারী বান্দার। আজকে আলোচনা করব আপনাদের সামনে এই তাওবা ইস্তিগফার সম্পর্কে। আমরা যখন প্রত্যেকে ভুল করি, সুতরাং প্রত্যেকের জন্য ফরজ হচ্ছে আল্লাহর দিকে ফিরে আসা এবং আল্লাহর কাছে মার্জনা কামনা করা, মাফ চাওয়া, ক্ষমা চাওয়া, এ হচ্ছে আমাদের প্রত্যেকের ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফরজ আদেশ করেছেন কোরআনুল কারীমে বহু আয়াতে। সুতরাং আল্লাহর আদেশ বিনা কোনো বিলম্বে পালন করা ফরজ। তাই তওবা করার ক্ষেত্রে এই নয় যে করব করছি, আচ্ছা ঠিক আছে, সময় আছে, তওবা করে নিব, আল্লাহর কাছে মাফ চেয়ে নেব, মার্জনা কামনা করে নেব, ক্ষমা চেয়ে নেব, আল্লাহ পাক গফুর রহিম, না, এই ভবিষ্যৎ ভবিষ্যৎ করব করব এটি চলবে না। এটি একটি মুসলিমের কাজ নয় যদি সে আল্লাহর প্রতি ঈমান রাখে আর পরকালের প্রতি ঈমান রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার আদেশ করেছেন, ওয়া তুবু ইলাল্লাহি জামিয়ান আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনরা, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তোমরা তওবা করো, সবাই সবাইকে আল্লাহ তওবা করতে বলেছেন। আইয়ুহাল মুমিনুন, হে মুমিন সকল, লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা রক্ষা পাবে আল্লাহর আযাব থেকে, তাহলেই তোমরা রেহাই পাবে আল্লাহর আযাব থেকে, জাহান্নাম থেকে, কবরের আযাব থেকে, দুনিয়ার বালা মুসিবত থেকে, বিপদ আপদ থেকে, অশান্তি থেকে, মানসিক অশান্তি থেকে, দৈহিক অশান্তি থেকে, পারিবারিক অশান্তি থেকে, সামাজিক অশান্তি থেকে, আর্থিক অশান্তি থেকে, সার্বিক অশান্তি থেকে তুমি রক্ষা পাবে, রেহাই পাবে যদি আল্লাহর দরবারে তওবা করো। তুবু ইলাল্লাহি জামিয়ান আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই সার্বিক কল্যাণ হাসিল করি। ফালাহ মানে সার্বিক কল্যাণ হাসিল করা, সার্বিক শান্তি হাসিল করা, দুনিয়াতেও সুখী হবে, আখেরাতেও সুখী হবে। আল্লাহর দরবারে তওবা করলে, ইস্তেগফার করলে পার্থিব উপকার আছে, দুনিয়ারও ফায়দা আছে, নগদ নগদ ফায়দা আছে, যা অধিকাংশ মানুষের চাহিদা, কামনা, বাসনা। মানুষ নগদ চাই, ধারে চলতে আজকালকার লোকেরা চায় না। আজকালকার মানুষ বিশেষ করে সব যুগে একটা নগদ নগদ স্বাদ আছে, কিন্তু আজকালকার জামানা হলো একেবারে নগদে নগদে, নগদে যেখানে স্বার্থ আছে সেখানে হাজির। আর যদি ধার বাকির ব্যাপার সেবার থাকে, যেখানে নগদ কিছু ফায়দা নেই ওখানে নেই। এই জন্য মুসলিম জাতির অধিকাংশ মানুষ শতকরা 90% নামাজ ছেড়ে দিচ্ছে, কারণ নগদ নগদ পয়সা পাওয়া যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই ইরশাদ করেছেন যে আল্লাহর কসম করে বলছি, এ মুনাফিকরা, মদিনার মুনাফিকরা, লাউ ইয়ালামুনা, যদি জানতো যে মাহফিল সালাতিল এশায়ে ওয়াসাফিল আউয়ালে, প্রথম কাতারের ফজিলত কি, এশার নামাজ জামাতে পড়লে তার ফজিলত কি, তখনকার যুগে অন্ধকার থাকতো, মাগরিব হয়ে গেলে একটু অন্ধকার হয়ে গেল, অন্ধকার হয়ে যেত, অন্ধকারে সাপ বিচ্ছুর ভয় কে যায় আমাদের দেশের গ্রাম অঞ্চলে, এশার নামাজ পড়াই ভারী আমাদের দেশের মানুষের জন্য, ফজর নামাজ চাইতে এশার নামাজ ভারী। আল্লাহ নবীর জামানায় 1400 বছর আগে ওই রকমই সামাজিক অবস্থা ছিল, এশার নামাজ খাঁটি মমিন এশার নামাজে হাজির হইত। আর যাদের মোনাফিকি রয়েছে, যাদের ইমানে দুর্বলতা রয়েছে, অর্থাৎ মোনাফিক তারা ছিল, মুসলিম যাদের মধ্যে নিফাক ছিল না, তারা কেউ নামাজে জামাত ছাড়বে এরকম ছিল না। মোনাফিকদের লক্ষণ কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, তারা যদি জানতো লা ইয়ালামুনা মা ফি সালাতিল ইশা, এশার নামাজে কি, তাহলে অবশ্যই তারা আসতো, অবশ্যই তারা আসতো। আখেরাতে আল্লাহ পাক কি রেখেছেন, কবরের জীবনে তার কি রেখেছেন, বারজাখি পরলৌকিক জীবনে আল্লাহ পাক তার জন্য কি মহাপুরস্কার রেখেছেন, তা যদি তারা জানতো ভালো করে, তাহলে অবশ্যই অবশ্যই তারা এশার নামাজে হাজির হইত। আর যদি তারা জানতো, মুনাফিকরা যদি জানতো যে মসজিদে আসলে ইয়াজিদুনা মিরমাতাইনি হাসানাতাইনি, মসজিদে আসলে দুটো করে পায়া পাওয়া যাবে, পাকিস্তানিরা পায়া খুব ভালোবাসে, পায়া আপনারাও খান তাই না, নাহারি না কি বলেন, নিহারি, এই পায়া, যে পায়া খাওয়া যাদের খুব শখ আছে, কত স্বাদের জিনিস, 1-2 কিলোমিটার দূরেও যদি ভুবিয়া হোটেল থাকে, আর যদি নাহারি নাস্তা করার জন্য হেঁটে হেঁটে যাচ্ছেন, মানে ওই গরমে রোদ্রেই যাচ্ছেন,
তো যদি মানুষ জানতে পারত যে এশার নামাজ পড়লে দুটো করে পায়া পাবো, বাস দুটো হাড্ডি পাবো, পায়ার দুটো হাড্ডি পাবো, বেশি না, নির্মাতাই না হাসানায় তাই দুটো পায়া পাবো, লাশাহিতালেশা, তাহলে অবশ্যই তারা হাজির হইতো। আজকালকার জামানায় আমি বলি, যদি বলা হতো যে এক রিয়াল করে দেওয়া হবে প্রত্যেকে, যে ফজর নামাজ আছে এক রিয়াল করে দেওয়া হবে, লাশাহিতাল ফজর অবশ্যই ফজরে হাজির হইতো, কারণ নগদে চলতে অভ্যাস তো মানুষ, আজকে নগদে চলতে অভ্যাস তো। তো আসল বিষয়ের দিকে ফিরে আসি, তওবা, তওবা করলে বলছিলাম, আর আল্লাহর কাছে মার্জনা কামনা করলে ইস্তিগফার করলে, তওবা এবং ইস্তিগফার, তওবা মানে আল্লাহর দিকে ফিরে আসা, আর ইস্তিগফার মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, মার্জনা কামনা করা। তওবা ইস্তিগফার করলে নগদও ফায়দা আছে আর পরেও ফায়দা আছে, ধারে ফায়দা আছে, আর তাও ধার কার পক্ষ থেকে, রব্বুল আলামিনের পক্ষ থেকে, যার সম্পর্কে আল্লাহ পাক স্বয়ং বলছেন, ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ পাক ওয়াদা খেলাফি করেন না, আল্লাহ পাক ওয়াদা খেলাফি করেন না, আল্লাহ পাক যা ধারের ওয়াদা করেছেন যে এখন পাবে না কিছুদিন পরে পাবে, কবরের জীবনে পাবে, তুমি আখেরাতে পাবে, হাসরের মাঠে পাবে, জান্নাতে পাবে, তাও অবশ্যই পূর্ণ হবে ইনশা আল্লাহ তাআলা, এতে কোনো সন্দেহ নেই। এটি হচ্ছে ঈমান বিল আখেরা, পরকালের প্রতি ঈমান, এবং এই ঈমানে যদি কিঞ্চিত পরিমাণ সন্দেহ তো দূরের কথা, দুর্বলতা থাকে, তাহলে তার নাম কুফরি, যে আপনার আখেরাতের প্রতি ঈমানে, ঈমানে গোলযোগ রয়েছে, ঈমানে ভেজাল রয়েছে। তো তওবা ইস্তিগফার করলে দুনিয়ারও ফায়দা রয়েছে আর আখেরাতের ফায়দা রয়েছে। দুনিয়া দিয়ে শুরু করি, কারণ নগদ নগদ যখন ভালোবাসে, আল্লাহ পাক বলছেন ওয়া উখরা তুহিব্বুনাহা, আল্লাহ পাক স্বয়ং কোরআনে কারিমে বলেছেন যে কিছু জিনিস আছে তোমরা খুব ভালোবাসো, কিছু জিনিস আছে, ওয়া উখরা একটি জিনিসের কথা আল্লাহ পাক বলছেন, তার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ব্যবসার কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমাদের কি এমন ব্যবসা বলে দেব কি আমরা দুনিয়ার ব্যবসায় বেশি সুখী, চাকরিজীবী যতই বড় বেতনের মালিক হোক তার চাইতে অনেক অনেক সুখী ব্যবসায়ী, কারণ ব্যবসায় স্বাধীন, আজকে ইচ্ছা হলে দোকান খুললাম না, খুললাম না, রাত্রে আমি সাবে কাদার করেছি, দিনে সারাদিন দোকান খুললাম না, কিন্তু একজন চাকরিজীবী সাবে কাদার করে আর নাই করে, রাত জাগে না না জাগে না, আপনার সকাল নয়টার সময় ডিউটি, সাতটায় ডিউটি আসতেই হবে আপনাকে, তাই না? গোলাম, চাকরি করা মানে গোলামি করা। তো ব্যবসা কত ভালোবাসেন, আল্লাহ পাক বলছে তোমাদেরকে আরেক ব্যবসা শিখিয়ে দেবো, হাল আদুল্লকুম আলা তিজারা, তোমাদেরকে বাতলে দেব কি এমন এক তিজারতের কথা, ব্যবসার কথা, তুনজিকুম মিন আযাবিন আলীম, সেই ব্যবসা দিয়ে রিয়াল আসবে শুধু না, ডলার আসবে, বাংলাদেশি টাকা আসবে, এসব নয়, তুনজিকুম মিন আযাবিন আলীম, আল্লাহর যন্ত্রণাদায়ক আজাব থেকে, শাস্তি থেকে তোমাদেরকে রক্ষা করবে এই ব্যবসা তোমাদের, আল্লাহু আকবার, এমন এক ব্যবসা যে ব্যবসা যদি করতে পারো তাহলে তোমরা আল্লাহর আজাব থেকে রেহাই পেয়ে যাবে, আজাব থেকে তোমরা নাজাত পেয়ে যাবে, আল্লাহ পাক তোমাদেরকে আজাব থেকে হেফাজত রাখবেন, তুনজিকুম মিন আযাবিন আলীম, তা হচ্ছে তু মেনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে, অত জাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করবে, বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, ধন সম্পদ দিয়ে এবং জীবন দিয়ে, যেখানে প্রাণের প্রয়োজন আছে সে প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত থাকবে, এই ঈমানি জজবা থাকতে আল্লাহ পাক যদি সুযোগ দেন তাহলে প্রস্তুত রয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলেছেন যে মনে আশা আকাঙ্ক্ষা থাকতে হবে, আজ মনে আশা আকাঙ্ক্ষা না থাকে যে না রে মরবো না, মরতে তো একদিন হবে, কেউ যদি বলেন আমি মরবো না, বাঁচবেন নাকি, মরতে হবে, না 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 আমি মাঠে ঘাটে গেলে মরে যাব, রাস্তাঘাটে গেলে গাড়িতে চড়লে মরে যাব, তা বয়স কি বাড়িয়ে দিতে পারবেন নাকি, আপনার ঘরে থাকলে কি বয়স বেড়ে যাবে, কখনো বাড়বে না, জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় প্রচেষ্টা চালাবে, মেহনত করবে, জিহাদ করবে, আল্লাহ পাক রব্বুল বলছেন ব্যবসা, দুই ব্যবসার কথা বলি, ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসে, তার ঈমান নিয়ে এসে, কয়েকদিন আগে এক ভাই জিজ্ঞাসা করেছে জিহাদ সম্পর্কে, তাদেরকে বলি যে আগে আপনার মনের সাথে জিহাদ করতে পেরেছেন, আপনি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক করতে পেরেছেন, আপনার ফজর নামাজ ঠিক হয়েছে, আপনার ফজর নামাজ জামাতে পড়তে পারেন, আসসালাত খাইরুম মিনান নওম হয়, নামাজ ঘুমের চাইতে উত্তম না, আন নওম খাইরুম মিনাস সালাত আপনার কাছে, হ্যাঁ ঘুম বেশি ভালো লাগে, ঘড়ি লাগান না, অ্যালার্ম লাগান না, আর যদি অ্যালার্ম লাগানো বন্ধ করে দেন, ও এই যদি অবস্থা আপনার হয়, মাসে দশ দিন আপনি ফজর নামাজে জামাতে সামিল হতে পারেন না, তাহলে আপনি আবার আদার ব্যবসায়ী, আদার ব্যাপারী, আর জাহাজের খবর নিয়ে কি হবে, পাইলট হতে চাইছেন, হ্যাঁ চাষি কৃষক আর জাহাজের আপনি পাইলট হতে চাইলে কি হবে, হবে না, ও তো উচ্চ শিখরে চড়তে হবে, ওখানে চড়া তো বড় কষ্টকর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ শিখর বলেছেন ইসলামের সেদিকে,
তাহলে আপনাকে আপনার পার্সোনাল ব্যক্তি জীবন ঠিক করতে হবে। উদখুলু ফিস সিলমে কাফা, পূর্ণরূপে ইসলামে নিজেকে দাখিল করতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যবসার কথা বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম খাইরুল লাকুম ইন কুনতুম তাআলামুন। তারপরে আল্লাহ পাক বলছেন ইয়াগফিরু লাকুম জুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহ খাতা মাফ করে দিবেন। ব্যবসা করলে আল্লাহর সাথে ব্যবসা যদি করেন তো আল্লাহ পাক বলছেন যে তোমাদেরকে আল্লাহ পাক আযাব থেকে নাজাত দিবেন, রক্ষা করবেন। তারপরে তোমাদের গুনাহ খাতা মাফ, ইয়াগফিরু লাকুম জুনুবাকুম ওয়া ইয়ুদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং আল্লাহ পাক এমন জান্নাতে তোমাদেরকে দাখিল করবেন যে জান্নাতের নিচে নহর সমূহ প্রবাহিত রয়েছে। এত সুন্দর লাগবে সেই সুন্দর দৃশ্য, না কোনোদিন দেখেছেন, না কোনো চোখে দেখেছে, না কোনো কানে শুনেছে, আর না কোনো মানুষের অন্তরে হৃদয়ে তার কল্পনা পর্যন্ত হয়েছে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দৃশ্য এইভাবে পেশ করেছেন, আদাদতু লিবাদিয়া সলিহিন। আল্লাহ পাক ইরশাদ করেছেন হাদিসে কুদসিতে যে আমার বান্দাদের জন্য আমি এমন কিছু জান্নাতে তৈরি করে রেখেছি, মালা আইনুন রাত, যা কোনো চোখে দেখেনি, কোনো মায়ের ছেলের চোখে দেখেনি, ওয়ালা উযুনুন সামিয়াত, কোনো কানে মানুষের কানে শোনেনি, ওই রকম বিবরণ কেউ শোনাতে পারবে না, তা বুঝাতে পারবে না, তার দৃশ্য শুনিয়ে তুলে ধরতে পারবে না, না বক্তব্যের মাধ্যমে তুলে ধরতে পারবে, না লিখনের মাধ্যমে তুলে ধরতে পারবে, না ছবি অঙ্কন করে তুলে ধরতে পারবে জান্নাতের দৃশ্য। ওয়ালা খাতার আলা কালবে বাসার, না কোনো মানুষের অন্তরে এর উদ্রেক হয়েছে, কল্পনা পর্যন্ত এতদূর পৌঁছেছে না, কল্পনার জগতে কল্পনা করে ও জান্নাত পর্যন্ত পৌঁছিতে পারবে না। জান্নাত আল্লাহ পাক কি রেখেছেন, এই জান্নাত আল্লাহ পাক দেবেন। তারপর আল্লাহ বলছেন ওয়া উখরা তুহিব্বুনাহা নাসুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম, আর একটি জিনিস তোমরা ভালোবাসো সেটা হচ্ছে নগদ, নগদ সেটি হচ্ছে নাসরুম মিন আল্লাহ, আল্লাহর সাহায্য নেমে আসবে। আল্লাহর সাথে যদি ব্যবসা করো তাহলে আল্লাহর সাহায্য নেমে আসবে। ঈমান যদি সুন্দর করে নাও, নেক আমল সুন্দর করে নাও, তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য নেমে আসবে। আর লাঞ্ছিত থাকবে না, আর পদদলিত থাকবে না, আর গোলামি করবে না, আর অবহেলিত থাকবে না, আর নির্যাতিত মজলুম থাকবে না, নেতৃত্বে থাকবে, আল্লাহ পাক রব্বুল সম্মানিত করবেন, উঁচু স্থান দান করবে দুনিয়াতে। ওয়াফাতুন করিব, এবং শীঘ্রই আল্লাহ পাক বিজয় দান করবেন, সাহায্য দান করবেন আর বিজয় দান করবেন। তোমরা হে উম্মতে মুসলিমা, হে মুসলিম জাতি, তোমরা জয়ী হবে। তো আল্লাহ পাক নগদ দেওয়ার ওয়াদা করেছেন, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলে, আল্লাহর সাথে এই ঈমানি ব্যবসা করলে আল্লাহ পাক নগদও দেবেন। এখন নগদ শুনুন, তওবা ইস্তেগফার করলে, আসল বিষয়ের দিকে ফিরে আসুন, যদি আপনি তওবা ইস্তেগফার করে নিজের সংশোধন করে আল্লাহর দিকে ফিরে চলে আসেন, তওবা হচ্ছে ইউ টার্ন করে ফিরে আসা। আপনারা যাচ্ছিলেন রিয়াজ, নিয়ত ছিল রিয়াজে যাওয়া বা মক্কা যাওয়া, রিয়াজ রোড ধরতে হবে, আর রিয়াজ রোড না ধরে আপনি ডান দিকে সহজ রোড, এখান থেকে কিং সৌদ রোড ধরছেন, আর ডান দিকে দেখে রাস্তা তো খুব সহজ লাগছে, ডান দিকে টান দিলেন, তাহলে যাবেন কোথায়, জুবাইল হাইওয়ে ধরবেন, এইদিকে জুবাইল যাবেন, যত এগিয়ে চলে যাবেন জুবাইল খাবজি ইত্যাদি ইত্যাদি কুয়েত এইদিকে পৌঁছে যাবেন, কিন্তু সারা জিন্দগি যদি চলতে থাকেন কোনোদিন রিয়াজ মক্কা পৌঁছিতে পারবেন না আপনি। তাহলে যখনই আপনাকে কেউ সতর্ক সাবধান করে দিল যে ভাই যাবেন কোথায়, রাস্তায় জিজ্ঞেস করছেন, সন্দেহ সন্দেহ মনে হচ্ছে রাস্তা কি ব্যাপার, এত চলে যাচ্ছে কিছু বুঝতে পারছি না, আমি মক্কার দিকে যাচ্ছি না কোন দিকে যাচ্ছি, রাস্তায় জিজ্ঞেস করলেন, রাস্তায় কেউ বলে দিল যে আপনি ভুল পথে যাচ্ছেন, আপনি তো এদিকে জোয়ালের দিকে যাচ্ছেন, তখন আপনার করণীয় কি, আপনার করণীয় হচ্ছে সাথে সাথে ইউ টার্ন খোঁজা, হাইওয়ে হইলেও হাইওয়ে খুব স্পিডে গাড়ি চলছে, তারপরে আপনাকে খুঁজতে হবে যে কোথাও ইউ টার্ন রাস্তা আছে কিনা, যদি রাস্তা না পান দেখবেন যে কাঁটা তারে যে বেড়াগুলি আছে, বেড়াগুলি কোনো জায়গায় ভাঙাচুরা আছে কিনা, কোনো জায়গায় কোনো রকম গাড়ি বালির উপর দিয়ে কোনো রকম ইউ টার্ন করে ফিরতে পারি কিনা, এত চেষ্টা দুনিয়ার ক্ষেত্রে রাস্তা সংশোধন করার জন্য। আর আপনাদের আমাদের অনেকে শিরকের রাস্তায় রয়েছে, অনেকে বিদাতের রাস্তায় রয়েছে, অনেকে বেনামাজি হওয়ার রাস্তায় রয়েছে, অনেকে বিরোজাদার হয়ে ফাসেক হয়ে রয়েছে, অনেকে বহু হারাম কাজে লিপ্ত রয়েছে, বহু অন্যায় কাজে লিপ্ত রয়েছে, আর ভালো করে জানছেন অথবা জানিয়ে দেওয়া হচ্ছে, আপনাকে কি তাড়াতাড়ি করে ইউটার্ন করে ফিরে আসতে হবে, না অবশ্যই ফিরে আসতে হবে, আল্লাহ পাক তা ফরজ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ পাক বলছেন হে ইমানদার মানুষেরা আল্লাহর দিকে খালেস অন্তর নিয়ে তওবা করো, আল্লাহর দিকে তওবা করে ফিরে আসো, খালেস তাওবাতান নাসুহা, খালেস অন্তর থেকে,
নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে, যে না আমি আমার জীবনকে পাপমুক্ত করতে চাই, আমার জীবনকে আমি সৎ করতে চাই, আমি নিজেকে মুত্তাকি পরিষ্কার করতে চাই, যে মুত্তাকির জন্য আল্লাহ ওয়াদা করেছেন যে কোরআন মুত্তাকিকে একমাত্র হিদায়ত করবে, এই মুত্তাকির জন্য আল্লাহ ওয়াদা করেছেন যে মুত্তাকি পুল সিরাত পার হতে পারবে। আল্লাহ পাক কোরআনে কারীম ইরশাদ করেছেন, ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, হে মানুষ তোমাদের মধ্যে এমন কোন মানুষ নেই যে যেই ব্যক্তি পুল সিরাতে চাপবে না, প্রত্যেককে পুল সিরাতে চাপতে হবে। আল্লাহ পাকের যে সিরাত রয়েছে জাহান্নামের উপরে, সেই পুল সিরাতের উপর দিয়ে প্রত্যেককে পার হইতে হবে। আল্লাহ পাক বলছেন, ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদি, আল্লাহ পাকের এটি হচ্ছে ওয়াকাট ফয়সালা, ওয়াকাট ফয়সালা। নবী রাসূল আল্লাহর নেক বান্দা সিদ্দিকিন সুহাদা সলেহিন সৎ অসৎ মুসলিম কাফের প্রত্যেককে এই পুল সিরাতের উপর দিয়ে যেতে হবে। তারপর আল্লাহ পাক বলছেন কে রক্ষা পাবে পুল সিরাত পার হয়ে, কে যেতে পারবে, সুম্মা নুনাজ্জিল্লাযী নাত্তাকাউ, অতপর সেই পুল সিরাত থেকে নাজাত পাবে, মুক্তি পাবে, রেহাই পাবে, একমাত্র ওই লোকেরা যারা ইত্তাকাউ মুত্তাকি পরিষ্কার হয়েছে, যারা গোনা থেকে বেঁচে থেকেছে, আর যদি গোনা হয়ে গিয়ে থাকে গোনা থেকে মুক্ত হয়ে গেছে তওবা করে ফিরে চলে এসেছে। আল্লাহ পাক যেন আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদেরকে তার কাছে ইস্তেগফার করার মার্জনা কামনা করার যেন তৌফিক দান করেন। বলুন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। বলছিলাম এ তওবা ইস্তেগফারের কথা, এখন ফিরে আসেন তওবা ইস্তেগফারের ফায়দা সম্পর্কে আপনাদেরকে বলি, দুনিয়ার ফায়দা। সূরা নূহে আল্লাহ পাক ইরশাদ করছেন, আল্লাহ পাক ইরশাদ করছেন নূহ আলাইহিস সালামের ভাষায়। নূহ আলাইহিস সালাম সম্পর্কে আপনাদের জানা আছে যে তিনি তার জাতিকে কতদিন ধরে ইসলামের দাওয়াত দিয়েছিলেন, কেউ বলতে পারেন? হ্যাঁ বলেন তো দেখি, 950 বছর। হ্যাঁ 950 বছর। আল্লাহ পাক করে বলেছেন ফালাবেসা ফিহিম আলফা সানাতিন ইল্লা খামসিন আমান, নিজের জাতির মধ্যে তিনি 1000 বছর ধরে অবস্থান করেছিলেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, ইল্লা খামসিন আমান 50 বছর কম, অর্থাৎ 950 বছর। 950 বছর ইসলামের দাওয়াত দিয়েছিলেন। আর এমন নয় যে মাঝে মাঝে আমাদের মতো লোক যে একজনকে একদিন নামাজের কথা বললাম, তারপর দেখছি না নামাজও পড়বে না, থাক একে বলি লাভ নাই, শেষ, ওখানে অফ। আমাদের আমাদের মতো মানুষের অবস্থা এইরকম, আজকালকার জামানার ভালো মানুষদের অবস্থা এরকম, বাকি যারা আধা নামাজি, যারা কিছু কিছু নামাজি, যারা খেয়াল খুশি নামাজি, তাদের তো নিজেরই অবস্থা খারাপ। যারা ভালো মানুষ তাদের অবস্থা এরকম যে যদি দেখি যে এই লোকগুলি নামাজ টামাজ পড়ে না, এমনি জেনেই নিয়েছি এই লোক হেদায়ত হবে না, কেমন করে জানলাম যে হেদায়ত হবে না, কেমন করে জানলাম যে এই লোক হেদায়ত হবে না, আর একে বলে লাভ নাই, ভবিষ্যৎবাণী একবারে করেই দিলেন, এদের সাথে কথা বলে লাভ নাই, না কখনো না। নূহ আলাইহিস সালামের জীবনী থেকে শেখুন 950 বছর, আর মাঝে মাঝে সপ্তাহে একদিন, মাসে একদিন, হ্যাঁ সাপ্তাহিক প্রোগ্রাম এইরকম না, বলছেন কালা রব্বে ইন্নি দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, আল্লাহ রব্বে হে আমার রব, ইন্নি দাউতু কওমি, আমার জাতিকে আমি ইসলামের দাওয়াত দিলাম, নামাজের দাওয়াত দিলাম, নেক আমলের দাওয়াত দিলাম, শিরক কুফরি বিদআত ত্যাগ করতে বললাম, এই মূর্তি পূজা ত্যাগ করতে বললাম, লাইলা ওয়া নাহারা রাত দিন 24 ঘন্টা, সুবহানাল্লাহ, রাত দিন 24 ঘন্টা, লাইলা ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, কিন্তু তারা আমার ডাকে সাড়া দিল না, আমার কথা শুনলেই পালাতে শুরু করে, শুনলেই দূরে সরে যায়। আল্লাহ তুমি এদের বিচার করো। 950 বছর যখন হয়ে গেল, আল্লাহ পাকের কাছে দোয়া করে দিলেন, বদদোয়া করে দিলেন, রব্বি লা তাজার আলাল আরজি মিনাল কাফিরিনা দাইয়ারা, ইন্নাকা ইন তাজারহুম ইয়াযিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফার, আল্লাহ এদেরকে আর রেখে লাভ নাই, আল্লাহ 950 বছর মেহনত করলাম, এর চাইতে বেশি আর কত মেহনত করে আল্লাহ, যৌবন থেকে মেহনত করা শুরু করলাম, বৃদ্ধ হয়ে গেলাম এদের পেছনে মেহনত করতে করতে 950 বছর, 950 বছর, আল্লাহু আকবার। যখন তিনি জাতিকে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন সেই কালে তিনি বলতেন ইস্তাগফিরু রাব্বাকুম, তাদেরকে ওয়াজ করতেন, উপদেশ দিতেন, তাদেরকে বুঝাতেন ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, মার্জনা কামনা করো, মূর্তি পূজা করেছো এখনো সুযোগ আছে, আল্লাহর কাছে তওবা করো, ইস্তেগফার করো, মাপ চাও আল্লাহ পাকের কাছে, তোমরা
বহু পাপ করেছো, অন্যায় কাজ করেছো, জেনা করেছো, কুকাজ করেছো, খুন করেছো, যত রকমের পাপ হয় সব পাপই তোমাদের মধ্যে রয়েছে, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তারপরেও এখনো হায়াত আছে, এখনো শরীরে দেহে আত্মা আছে, এখনো সুযোগ আছে, ইস্তাগফিরু রাব্বাকুম। নূহ আলাইহিস সালাম বলছেন যে রবের কাছে ইস্তিগফার করো, মার্জনা কামনা করো, ইন্নাহু কানা গাফফারা, তার নাম হচ্ছে গাফফার, তিনি অতি মার্জনাকারী, ইনশাআল্লাহ তাআলা তিনি মার্জনা করবেন। আর কি করবেন? আল্লাহ দেবেন তোমাদেরকে, দুনিয়ার সুখ চাও, দুনিয়ার সুখ আল্লাহ পাক দেবেন, আখিরাতের সুখও দেবেন। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফার, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। দুনিয়ার ফায়দা, নগদ নগদ ফায়দা শুনেন, আল্লাহ পাক বলছেন ওয়ালি সালামের ভাষায় যে যদি তোমরা তওবা ইস্তিগফার করো তো আকাশ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসুলধার বৃষ্টিপাত করবেন, বৃষ্টি দেবেন, পানি দেবেন। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তোমাদের উপর আসমান থেকে মুসুলধার বৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। এই বৃষ্টি যদি বন্ধ হয়ে যায়, চিন্তা করুন তো, আজকে এক বছর যদি কোনো একটি দেশে বৃষ্টি বন্ধ হয়ে যায়, যে কোনো দেশ, নিজের দেশ নেন, অপর দেশ নেন, যে কোনো দেশ, যে কোনো জমিন দুনিয়ার, একটা বছর যদি বৃষ্টি বন্ধ হয়ে যায়, সেখানকার না মানুষ বেঁচে থাকতে পারবে, না সেখানকার গবাদি পশু বেঁচে থাকবে, না বন জঙ্গলের পশু বেঁচে থাকবে, না কোনো কীটপতঙ্গ বেঁচে থাকবে, সব ধ্বংস হয়ে যাবে। বলবেন আমরা অনেকে এত পয়সাওয়ালা হয়ে গেছি, বিশেষ করে পয়সাওয়ালা লোকেরা, যে অভাব নেই, কোটি কোটি টাকা, এমনও মানুষ আছে যে সারা জীবন যদি বসে থাকে যে না কোনো কাজ আর করব না, তাহলে তার ব্যাংক ব্যালেন্স থেকে খেয়ে দিয়ে 100 বছর 200 বছর আরো বাঁচতে পারবে, এমন বহু লোক আছে। তারা যদি বলে যে আমাদের কাছে যথেষ্ট পয়সা আছে, বৃষ্টি না হলে কি হবে, বা যান্ত্রিক সভ্যতার যুগে আমরা বৃষ্টি না হলে আমরা পানির ব্যবস্থা করে নেব, অত সহজ নয়। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক যদি ইন আসবাহা মাওকুম গাওরা, তোমাদের পানি যদি পাতালে নেমে যায়, আকাশ থেকে বৃষ্টি নামে না, আর পানি তোমাদের জমিনে যে পানি রয়েছে, পায়ের তলায় মাটিতে যে পানি আছে, সেই পানি যদি ইন আসবাহা মাওকুম গাওরা যদি নিচে পাতালে নেমে যায়, ফামাইয়া তিকুম বে মাইম মাইন, তাহলে তোমাদের কাছে মিষ্টি পানি কে নিয়ে আসবে, তোমাদের পান করার পানি, ডেইলি তোমাদেরকে 2 লিটার করে পানি লাগে, এই পানি কে এনে দেবে তোমাদেরকে, তোমাদের চাষাবাদের জন্য পানি তো দূরের কথা, পাম্পসেট মেশিনে পানি তো দূরের কথা, ও পানি তো পাবে না, তোমরা পানি পান করার জন্য কোথায় পানি পাবে, যদি আল্লাহ পাক পানিকে পাতালে নিচে নামিয়ে দেন, কোথা থেকে পানি নিয়ে আসবে। আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন কত যে আরহামুর রাহিমিন, কত যে দয়াবান, যে মানুষ নাফরমানি করে, মানুষ গুনাহ করে, এত রকমের গুনাহে মানুষ লিপ্ত, তারপরে আল্লাহ পাক তাদের পানি বন্ধ করছেন না, পানি বন্ধ করছেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসে রয়েছে যে মানুষ যখন পাপ করা শুরু করে, বিভিন্ন পাপ, তখন আল্লাহ পাকের আকাশ থেকে বৃষ্টি বন্ধ হয়ে যায়, পানি বন্ধ হয়ে যায়। লাউলাল বাহায়াম লাম ইয়ুমতারু, যদি চতুষ্পদ জন্তু না থাকতো, গরু ছাগল না থাকতো, উট না থাকতো, যদি মহিষ না থাকতো, অন্যান্য পশু প্রাণী না থাকতো, পাখি না থাকতো, লাম ইয়ুমতারু, কখন আল্লাহ পাক বৃষ্টি দিতেন না এই পাপিষ্টদেরকে, গুনাহগারদেরকে। আল্লাহ পাক যে বৃষ্টি দিচ্ছেন, ধোকা খাবেন না যে বৃষ্টি তো হচ্ছে, আর এমন বৃষ্টি হচ্ছে যে বন্যা হয়ে যাচ্ছে, ডুবে যাচ্ছি, না ও আজাব, আল্লাহ পাক প্রয়োজনের বেশি দিয়ে দিচ্ছে, ও আল্লাহর আজাব। আর আল্লাহ পাক যখন প্রয়োজন মোতাবেক দিচ্ছেন, সেটাও আমাদের উপর দয়া করেন, আমাদের মতো গুনাহগার পাপী তাপীর উপর দয়া করে নয়, বরং লাউলাল বাহায়েম, এই চতুষ্পদ জন্তুগুলির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রহম করছেন, তাদের মাধ্যমে, তাদের ওসিলা আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পানি দিচ্ছেন। আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন। আল্লাহ পাক যে নগদ দান করবেন, তওবা ইস্তিগফার করলে ইউ টার্ন করে সংশোধন করে ফিরে আসেন, রোজা রাখেননি, এখনো তওবা করেন যে আর জীবনে রোজা ছাড়বো না, আর যে কয়দিন আছে রোজা রাখবো, নামাজ এখনো 5 ওয়াক্ত নামাজ কায়েম হয়নি, বা মনে এখনো শয়তানি ঢুকে আছে যে আমি রমজানি, আমি রব্বানি নই, কি আমি রমজানি মুসলমান, রব্বানি নয়, রব্বানি মানে আল্লাহওয়ালা, রব হচ্ছে আল্লাহর নাম, রব্বানি হইতে হবে, রমজানি হইলে হবে না, আল্লাহওয়ালা হইতে হবে, যে আল্লাহ তোমার ইবাদত বন্দেগী করছি, আর তুমি আল হাইয়ুল কাইয়ুম, এখনো আছো, রমজানেও আছো, আর রমজান পরেও থাকবে, আগেও ছিলে, তোমার আদি নেই অন্ত নেই, তুমি সব সময় থাকবে, আল হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব তুমি, সুতরাং আল্লাহ সব সময় তোমার ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ আমি ইবাদত বন্দেগী করে যাব, আর আমার ছেলে মেয়েদেরকে ইবাদত বন্দেগী কারি নামাজি বানিয়ে যাব, আল্লাহর সাথে এই ওয়াদা যদি থাকে, এই যদি অন্তরে সততা থাকে, তো আল্লাহ তো অন্তরের কথা জানছেন, অন্তর্যামী। আর যদি অন্তরে মুনাফিক
মাফিকই থাকে যে কখন যে রমজান পার হবে, রমজান পার হইলে আমার নামাজ রোজা শেষ, রমজান পার হইলে আমার ভালো কাজ করা শেষ, এগারো মাসের জন্য আবার আরাম পেয়ে গেলাম। তাহলে এইরকম রমজানই হইলে কাজ হবে না। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই বলতেন, বেসাল কৌম কৌমন মা ইয়ারিফুন আল্লাহ ইল্লা ফি রমাদান, সবচেয়ে নিকৃষ্ট জাতি ওই জাতি যেই জাতি রমজান ছাড়া আল্লাহকে এগারো মাস চেনে না, রমজানে শুধু আল্লাহর সাথে তাদের পরিচিতি, রমজানের জন্য তাদের ইবাদত বন্দেগি সীমিত। বেসাল কম, এরা সবচেয়ে নোংরা নিকৃষ্ট কম, যে কি করে ভাবলো আল্লাহ আল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানে যেমন খেতে দিচ্ছেন, রমজানে যেমন পানি দিচ্ছেন, রমজানে যেমন শ্বাস প্রশ্বাস দিচ্ছেন, রমজানে যেমন বাক শক্তি দিয়েছেন, রমজানে যেমন দৃষ্টি শক্তি দিয়েছেন, রমজানে যেমন শ্রবণ শক্তি দিয়েছেন, রমজানে অসংখ্য নিয়ামত যেমন আল্লাহ পাক দিয়েছেন, তেমনি রমজান ছাড়া সবসময় আমাদেরকে আল্লাহ পাক অসংখ্য নিয়ামত দিয়ে রেখেছেন। আর আপনার নামাজ রোজা, আপনার সততা, দিনদারি, পরহেজগারি আর নফল, এ ফরজ সুন্নত, এসব শুধু রমজানের সাথে সীমিত হয়ে গেল এই আপনার অবস্থা? না, কখনো না। মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে যদি ফিরে আসেন, অন্তরকে এখনো সোজা করেন, যাদের অন্তরে এইরকম কপটতা আছে, মুনাফিকি কথা আছে যে রমজান শেষ হলে আমার নামাজ শেষ, রমজান হইলে আমার ধর্মকর্ম শেষ, রমজান হইলে তখন ফ্রি হয়ে একটু ফিল্ম দেখব, রমজান হইলে একটু ফিল্মের সিডির ব্যবসা করব, রমজান শেষ হয়ে গেলে তখন হারাম কাজ করবো, জুয়া খেলবো, তাইল্যান্ডি খেলবো, রমজান শেষ হয়ে গেলে অন্য অন্য পাপ করব, প্রেম করে রেখেছেন কারো সাথে, এখন রমজান মাসে একটু ভয় ভয় লাগছে আল্লাহকে বলে, সেই জন্য প্রেম আলাপ করেন না, নাজায়েজ অবৈধ কথাবার্তা বলেন, আবার প্রেম আলাপ রমজান পরে শুরু হয়ে গেল, রমজানের রাতে শুরু হয়ে গেল, ঈদের রাতে শুরু হয়ে গেল। আমাদের দেশে ঈদের দিন সবচেয়ে বেশি পাপ হয়, ইহুদি খ্রিস্টানদের মতো শুরু হয়ে গেছে এখন। ইহুদি খ্রিস্টানরা তাদের 25 ডিসেম্বরে বড় দিনে খ্রিস্টান সবচেয়ে বেশি মদ খায়, আর সবচেয়ে বেশি তাদের মধ্যে জেনা হয়, কারণ এটি হচ্ছে তাদের খুশির দিন, পাপ করে, তাদের মধ্যে তার পাপ আর নেকির কোনো এই ধারণা নেই, সেন্স নেই। সুতরাং তাদের ভোগ বিলাস করতে হবে, আর 25 ডিসেম্বর বড়দিন, খুশির দিন, সুতরাং সেই দিনে সবচেয়ে বেশি মদের ব্যবহার আর জেনা আর হারাম কাজ লুচ্চামি হয়। মুসলিম সমাজে আজকে ইহুদিদের সংস্কৃতি, খ্রিস্টানদের সংস্কৃতি, সভ্যতা ঘরে ঘরে ঢুকে গেছে, এই চোখে দেখেছে। ঈদের দিনে ঈদের নামাজ পড়া হয়ে গেল, দলে দলে যুবক যুবতীর হাত ধরে না হয় রিকশায় চড়ে চললো সিনেমা হলে, সিনেমা হলে এত ভিড় থাকে লাইন যে সুবহানাল্লাহিল আজিম, যে আল্লাহ আল্লাহ যে কি করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফাসেক মুসলিম জাতির অবস্থা তো আল্লাহ পাকই ভালো জানেন। আল্লাহুম্মা লা তুআযিবনা বিযুনুবি গায়রিনা, আল্লাহ আমাদের গুনাহের কারণে অথবা অন্যদের গুনাহের কারণে আমাদেরকে আযাব দিও না। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আযীযুল হাকীম, আল্লাহ তাদের পাপের জন্য যদি তুমি আযাব দাও তো তোমারই তো তারা বান্দা, আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দান করো। যারা ঈদের দিনকে পাপের দিনে গণ্য করে নিয়েছে, ঈদের দিন পাপ করার জন্য একবার অবাধ তাদের স্বাধীনতা শুরু হয়ে গেছে। যদি আপনার অন্তরে এইরকম মুনাফিকি থাকে, এইরকম যদি ফাসেকি নিয়ত থাকে যে রমজানটা শেষ হলে তখন মুক্ত হয়ে পাপ তাপ করবো, তাহলে এই শয়তানি খেয়াল দূর করে দেন, আল্লাহর দিকে তওবা করেন, এই হচ্ছে আপনার তওবা, আল্লাহর দিকে ফিরে আসা। আল্লাহ পাক বলছেন যে মুসলধার বৃষ্টি দেবেন, তওবা ইস্তেগফার করেন, তাহলে আর কি দেবেন, ইউরসিল ইসসামা আলাইকুম ইদরার ওয়া ইয়ামদিদকুম বি আমওয়ালিন ওয়া বানিন, তোমাদেরকে আল্লাহ ধন দেবেন, ধন দেবেন, আমওয়াল দেবেন, ধন কে চায় না, পয়সার জন্য পরেশান হয়ে বিদেশে পড়ে আছি, স্ত্রী ছেড়ে, ছেলে মেয়ে ছেড়ে, বাবা মা ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে দুনিয়ার পিছনে কত আমরা ছুটেছি। আল্লাহ পাক বলছেন এত ছুটার দরকার নাই, মোটামুটি একটু যদি মেহনত করো, হরকত করো, তাহলেই বরকত হবে। আর কি করতে হবে? আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করো, ওয়া ইয়ামদিদকুম বি আমওয়াল, আল্লাহ তোমাদেরকে ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন, ধন সম্পদ দেবে, ধন সম্পদে বরকত দেবেন। ও বানিন, কত লোক ছেলের জন্য, সন্তানের জন্য পরেশান রয়েছে, কত লোক মেয়ের জন্য পরেশান রয়েছে, কত লোক ছেলে মেয়ের জন্য পরেশান রয়েছে। আল্লাহ বলছেন তোমাদেরকে সন্তান সন্ততিও দেবেন যদি তোমরা আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করো। সবগুলি নগদ না, নগদ নগদ, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলধার বৃষ্টি দেবেন, দুনিয়াতে আল্লাহ পাক ধন সম্পদ দেবেন, ধন সম্পদ রুজি রোজগারে বরকত দেবেন, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলে মেয়েও দেবেন। সুতরাং আল্লাহর কাছে দোয়া করেন। কোন এক সাহাবি অথবা তাবেই তার কাছে বড়
আলেম ছিলেন, বড় জ্ঞানী ছিলেন, তার কাছে কিছু লোকের আসছে, আসার পরে মাসলা জিজ্ঞেস করছে। এক লোক এসে বলছে যে আচ্ছা বলুন তো, আমার আর্থিক সংকট, পেরেশানিতে আছি, খেতে পাই না, ছেলে মেয়ে নিয়ে খুব পেরেশানিতে আছি। এই আয়াত পড়ে শুনিয়ে দিলেন, আল্লাহর কাছে ইস্তেগফার কর, ইস্তাগফিরু রাব্বাকুম, বল আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরু, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহর কাছে মার্জনা কামনা করো, আল্লাহ পাক তোমাকে ধন দৌলত দেবেন। আর একটি লোক একটু পরে আসছে, আসার পর জিজ্ঞাসা করছে যে আমি বিবাহ শাদী করেছি কিন্তু আমার ছেলে মেয়ে হয়নি, ছেলে মেয়ে হয়নি। তখন বলছেন যে ইস্তাগফিরুল্লাহ, ইস্তেগফার করো, তাকে ওই একই জবাব দিলেন। আর একজন লোক আসছে যে আমাদের এলাকায় অনাবৃষ্টি, দীর্ঘদিন বৃষ্টি হয়নি, গবাদি পশু সব মরে গেল, আমরা সব অনাহারে হয়তো মরে সব শেষ হয়ে যাবে এই অবস্থা, বলছে যে ইস্তেগফার করো, তওবা ইস্তেগফার করো। আশ্চর্য, যারা আশেপাশে বসেছিলেন ছাত্ররা জিজ্ঞাসা করছে যে কেমন কথা হইল, তিন রকমের সমস্যা, প্রশ্ন আলাদা আলাদা, আর আপনার জবাবে একটি, জবাবে একটি যে ইস্তেগফার করো, ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। তখন এই আয়াত পড়ে শোনালেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইয়ামদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আরেকজন লোক এসে জিজ্ঞাসা করছে যে আমার ফলের বাগান আছে, খেজুর বাগান আছে, আঙ্গুরের বাগান আছে, কিন্তু ফলন হয় না, ফল হয় না। আমাদের দেশে, আমের দেশে এক বছর আম হয়, আরেক বছর আম হয় না। আবার আম হয়ে মুকুল হলো, তারপরে এমন ঘূর্ণিঝড় হইল, কালবৈশাখী হইল, যা বাদ ওই সময় মুকুলের সময় বৃষ্টি হয়ে গেল যে সব মুকুলগুলি জ্বলে গেল, এমনও হচ্ছে। একজন এসে জিজ্ঞাসা করছে ফলের গাছ আছে, বাগান আছে, কিন্তু বাগানে ফলন কেন হয় না। তাকেও বললেন তিনি যে আল্লাহর কাছে ইস্তেগফার করো, তওবা ইস্তেগফার করো, কারণ আল্লাহ পাক বলছেন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত, তোমরা যদি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করো, আল্লাহ তোমাদেরকে সুন্দর সুন্দর বাগান দেবেন, জান্নাত আল্লাহ বলেছেন, এক বাগান নয়, খেজুর বাগান দেবেন, আম বাগান দেবেন, লিচুর বাগান দেবেন, বহু রকমের বাগান আল্লাহ পাক বলেন, ওয়া ইয়াজআল লাকুম আনহারা, আর তোমাদের জন্য অনেক নদী, নালা, নহর প্রবাহিত করবেন। নদীতে পানি থাকবে, নদী শুকিয়ে যাবে না, নদী শুকিয়ে যাবে না, যখন পানির প্রয়োজন তখন নদী শুকিয়ে যাচ্ছে, পানি নেই, আর যখন পানির প্রয়োজন নেই, পানিতে ডুবছি, বৃষ্টিতে ডুবছি, তখন এমন হয়ে নদী ভর্তি হয়ে গেল যে বন্যায় প্লাবিত সবকিছুই ডুবছে, আল্লাহর আযাব। তওবা ইস্তেগফার করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে শুরুতে বলছিলাম যে তিনিও তওবা ইস্তেগফার করেছেন, অথচ আগের পরের গোনা মাফের আল্লাহ ঘোষণাই করে দিয়েছেন, তিনি ছিলেন মাসুম, নিষ্পাপ ছিলেন। তারপরেও শুনুন, বুখারী শরীফে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইন্নী লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা, আমি প্রত্যেক দিন আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করি 70 বারেরও বেশি। মুসলিম শরীফের হাদিস আছে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, হে মুসলিম, তোমরা তুবু ইলাল্লাহ ওয়াস্তাগফিরু, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর দিকে ফিরে আসো এবং আল্লাহর কাছে মার্জনা কামনা করো, ইস্তেগফার করো, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দাও, ভুল ত্রুটি মাফ করে দাও, প্রকাশ্য গুনাহ, অপ্রকাশ্য গুনাহ, জানা গুনাহ, অজানা গুনাহ, সবকিছু আল্লাহ তুমি মাফ করে দাও, এভাবে আল্লাহর কাছে তওবা করো। কারণ ফাইননি আতুবু ফিল ইয়াউমি মিয়াতা মাররা, কারণ প্রত্যেক দিন আমি কমের পক্ষে 100 বার করি, আমি তওবা ইস্তেগফার করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে যদি 100 বার করে তওবা ইস্তেগফার করেন, আপনি এরকম অভ্যাস বানিয়ে নেন, এগুলি হচ্ছে সুন্নতি জিকির। আমাদের দেশে বেদাতি জিকির আছে কিন্তু সুন্নতি জিকির নেই, সুন্নতি জিকিরের জায়গা বেদাতি জিকিরে দখল করে নিয়েছে। ভালো করে শুনুন, এই হচ্ছে জিকির, আপনি অভ্যস্ত হয়ে যান, যাতে করে আপনার এমন হ্যাবিটে, অভ্যাসে পরিণত হয়ে যায় যে আপনাকে চিনতে করিয়ে বলতে হবে, ভুলে যাচ্ছেন, দিনকে দিন পার হয়ে গেল আর তওবা ইস্তেগফার বের হলো না, এরকম না হয়, আপনার নেচারে, প্রকৃতিতে যেন পরিণত হয়ে যায়, চলতে ফিরতে আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে বসে থাকতেন, সাহাবায়ে কিরাম আশেপাশে বসে আছেন, তার মধ্যে কেউ প্রশ্ন করলে উত্তর দিচ্ছেন, কোন সময় ভালো কথাও বলছেন, উপদেশের কথাও বলছেন, আর মাঝে মাঝে জবান জিব্বা নড়তে আছে আর বলছেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সাহাবারা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একই মজলিসে বার বার করে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আমরা শুনতে পেতাম, তিনি বলতে থাকতেন, এমন ভাবে বলতেন, আস্তে করে বলতেন যে জবান নড়ছে এবং আস্তে করে আওয়াজ বের হচ্ছে, শুনতে পেতাম আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি তরিকা। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা এবং ইস্তেগফার করা ফরজ করেছেন, এর দুনিয়ার ফায়দা রয়েছে, আখিরাতের ফায়দা, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন, আল্লাহ পাক
সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, কুলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দাদেরকে বলে দাও, আমার বান্দাদেরকে জানিয়ে দাও, আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, ওই বান্দারা যারা নিজের ওপর বড়ই বাড়াবাড়ি করেছে, গুনাহ করে জুলুম করে রোজা ছেড়ে দিয়েছে, এর আগে অনেকবার রোজা ছেড়ে সাবালো খেয়েছে, 14 বছর 15 বছর বয়সে সাবালো খেয়েছে, কতদিন যে রোজা ছেড়েছে, কতদিন যে নামাজ ছেড়েছে, কতদিন যে কত রকমের পাপ করেছে, হারাম খেয়েছে, অন্যায় কাজ করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, বেইমানি করেছে, আত্মসাত করেছে, কত লোকের ধার নিয়েছে আদায় করেনি, তাদেরকে জানিয়ে দাও। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আশা রাখো, কিন্তু আশা রাখলে কাজ করতে হবে। আপনি যদি কোনো কাজের আশা রাখেন তাহলে কাজ করতে হয়। যদি আশা রাখেন যে আমি রিয়াল ইনকাম করব, তাহলে আপনাকে বিদেশে আসতে হয়েছে। বিদেশ এসে যদি মনে করেন যে আশা রাখেন যে আমি বেতন নেব কফিলের কাছে, তা কফিলের ডিউটি করতে হবে, আর কর্মহীনতায় বসে থাকবেন আর ভাববেন যে আমার কাছে পয়সা এমনিতে চলে আসবে, কোনোদিন আসেনি, না দুনিয়া এসেছে না দিন আসবে, না দুনিয়া এসেছে না আখিরাত আসবে, কিছুই আসবে না, কর্ম করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, নিরাশ হইও না, কারণ আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করতে পারেন। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, আল্লাহ সমস্ত গুনাহ খাতা মাফ করতে পারেন, কিন্তু আল্লাহর কাছে মাফ চাইতে হবে, কাবিরা গুনাহ থেকে তওবা করতে হবে, সাগিরা ছোট ছোট গুনাহর জন্য নেক আমল বেশি বেশি করতে হবে, নেক আমল করলে গুনাহ মাফ হয়ে যাবে, উযু করলে ছোট গুনাহ মাফ হয়, নামাজ পড়লে ছোট গুনাহ মাফ হয়, রোজা রাখলে ছোট গুনাহ মাফ হয়, আর কিয়ামুল লাইল করলে তারাবি পড়লে ছোট গুনাগুলি মাফ হয়ে যায়, লাইলাতুল কাদার জাগলে ছোট গুনাহ মাফ হয়ে যায়। সমস্ত হাদিসগুলি সংক্ষেপে একসাথে বলে দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমান কামা লাইলাতুল কাদরে ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি লাইলাতুল কাদার করবে আল্লাহর প্রতি ঈমান রেখে নেকির আশায়, তার অতীতের আল্লাহ ছোট গুনাহগুলি মাফ করে দেবেন। বড় গুনাহর জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকট তওবা শর্ত আছে, অর্থাৎ ফিরে আসতে হবে, আর কোনোদিন এই সব গুনাহ করব না, হারাম কাজ করব না, গুনাহর কাজ করব না, ফরজ ছাড়ব না, ওয়াজিব ছাড়ব না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছেড়ে অন্য কোন রাস্তায় যাব না। আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সময় শেষ হয়ে যাচ্ছে। তওবা করার জন্য কিছু শর্ত আছে, তওবা করার জন্য শর্ত আছে। তওবা মানে কোনো মন্ত্র নয়। আজকালকার জামানায় আমরা আসলে অমুসলিমদের পাশে বাস করে হিন্দুদের মতো আমরা কলেমাকে মন্ত্র মনে করি, হিন্দুদের যেমন মন্ত্র রয়েছে ওই রকম মনে করি, আমাদের কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মন্ত্র অনেকে মনে করি, আবার আস্তাগফিরুল্লাহ মন্ত্র মনে করি, যে পীর সাহেব যদি পড়িয়ে দেয় বা কোনো হুজুর যদি পড়িয়ে দেয় কোনো ওয়াজ মাহফিলে, যদি আস্তাগফিরুল্লাহ পড়ে নি তাহলে মাফ হয়ে গেল, না আসলে এরকম না, এটি মন্ত্র নয়, এই আস্তাগফিরুল্লাহ আপনার অন্তরে হইতে হবে, আর সেটি অন্তরে রেখে আপনাকে জবান থেকে বের করতে হবে, আর আপনার জীবনে সংশোধন হইতে হবে। তাহলে কি শর্ত রয়েছে? তওবা এবং ইস্তিগফার আল্লাহর কাছে মার্জনা কামনা করে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসার জন্য প্রথম শর্ত, চারটি শর্ত রয়েছে। প্রথম শর্ত হচ্ছে ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে, কাউকে দেখানোর জন্য না, কাউকে শোনানোর জন্য নয়, বা কারো ভয়ে নয়, পুলিশের ভয়ে, পুলিশ মারি দিল বাবা তোবা করছি, বাবা তোবা করছি, বাবা তোবা করছি, না, হ্যাঁ, অথবা আসামি হয়ে জেলে গিয়েছেন তখন বলা হচ্ছে যে তুমি তোবা করলে তোমার শাস্তি হালকা হয়ে যাবে, হ্যাঁ আমি তোবা করে নিয়েছি, আর কোনোদিন কোনো কথা করবো না, আর এরকম পাপ জীবনে করবো না, কাজীর কাছে আদালতে বলে আর এইরকম অন্যায় কাজ কোনোদিন আমি করবো না, বাবু আমি এরকম কাজ করবো না, এই বলে আপনি সেখানে বললেন, কিন্তু আসলে অন্তরে ইখলাস নেই, আল্লাহ সন্তুষ্টির জন্য নাই, লাঠির ভয়ে না হয় জেলের ভয়ে, হ্যাঁ শাস্তির ভয়ে আপনার তওবা, এই তওবা তওবা হবে না। তওবার জন্য প্রথম শর্ত হচ্ছে আল্লাহর জন্য নিষ্ঠার সাথে ইখলাসের সাথে তওবা করতে, আল্লাহ তোমার দিকে ফিরে আসছি, কারো চাপেও নাই, কারো ভয়েও নাই, আর কোনো কিছু লোভেও নাই, এই হচ্ছে তওবা। দুই নম্বর শর্ত হচ্ছে যে গুনাহ স্টপ করতে হবে, থামিয়ে দিতে হবে। আপনি রোজা রাখছিলেন না, এরও আজকে কি রোজা রাখতে হবে? নামাজ পড়ছিলেন না, আজকে এই মাগরিব থেকেই নামাজ পড়তে হবে, নামাজ শুরু করতে, এমন নয় আচ্ছা পরে শুরু করে তোবা করে নিলাম, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পরে শুরু করবো, হজটা করি তারপর শুরু করব। কিছু জাহেল মূর্খদের কথা যে হজটা করলে আর নামাজ তোমার ছাড়বো না, সেই জন্য একটা হজটা লেট করছি, অনেক জাহেল মূর্খরা 5 বছর 7 বছর এই জন্য হজ করে না, যে একটু লেট করছি, যে একটু গুনাটুনা করিনি তারপরে ভালো করে তোবা করে নেবো, আউযুবিল্লাহ, মনে হচ্ছে নিজের বয়স নিজের হাতে, বয়স নিজের হাতেই আছে, আউযুবিল্লাহ। তো তওবা করার জন্য দ্বিতীয় শর্ত হচ্ছে যে গুনাহ বন্ধ করতে হবে, সিগারেট খাওয়া, তামাক খাওয়া, জর্দা খাওয়ার গুনাহ করেন, এখন স্টপ করে দিতে, আর আমি সিগারেট মুখে নেব না, বিড়ি নেব না, তামাক নেব না, জর্দা খাবো না, এই হচ্ছে তওবা। বিড়ির ব্যবসা করবো না,
এই জর্দার ব্যবসা করব না, এই বাকালাতে সিগারেট রাখবো না, এই হচ্ছে তওবা। আর তওবা এই নয় যে বাকালাতে সিগারেট বিক্রি করতে আসছেন আর আস্তাগফিরুল্লাহ 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 তসবিহে জিকির করছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করছেন, আর আপনি বাকালাতে সিগারেট বিক্রি করছেন। আপনি এর নামে তওবা নাই। তওবা করতে হইলে সংশোধন করতে হবে, ছেড়ে দিতে, আল্লাহ আজকে জানলাম হারাম ছেড়ে দিলাম আর এই কাজ করব না, ফরজ ওয়াজিবগুলি আদায় করার ওয়াদা করতে হবে আল্লাহর সাথে, আর হারাম কাজগুলি ছেড়ে দিতে হবে দ্বিতীয় শর্ত। তৃতীয় শর্ত হচ্ছে যে অনতপ্ত লজ্জিত হইতে হবে, গুনাহ করে আবার বীর বাহাদুরি করলে হবে না। গুনাহ করে বীর বাহাদুরি করে অনেকে, বন্ধু মহলে বসে আর বলে এক যুগ ছিল দিনে পাঁচ প্যাকেট করে সিগারেট খেতাম, এক জামানা ছিল আমার অমুক ওই মেয়েটির সাথে, অমুকের যে স্ত্রী হয়েছে না ওর সাথে আমার প্রেম ছিল, এগুলি শয়তান। জি, তওবা করলেন লজ্জিত হইতে হবে, অনুতপ্ত হইতে হবে, শির নত করে নিতে হবে যে সি আউযুবিল্লাহ, আমি একজন মুসলিম, আল্লাহর বান্দা, কত নোংরা কাজ করেছি, কত হারাম কাজ করেছি, কত যে সিগারেট খেয়েছি, কত যে আমি গুনাহ করেছি, এভাবে লজ্জিত হইতে হবে, কত যে আমি নামাজ ছেড়েছি। আর যদি কেউ বয়ান করে বেড়ায় বন্ধু মহলে যেখানে সেখানে প্রকাশ করতে পারে, তার গুনাহ কোনোদিন মাফ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুজাহিরিন, আমার উম্মতের প্রত্যেককে আল্লাহ মাফ করবেন, কিন্তু যে গুনাহ প্রকাশ করে, গুনাহ করার পরে বয়ান করে বেড়ায়, তাকে আল্লাহ মাফ করবেন। তাহলে গুনার জন্য অনুতপ্ত লজ্জিত হইতে হবে, তিন নম্বর শর্ত। চার নম্বর শর্ত হচ্ছে আগামীর জন্য প্রতিজ্ঞা করতে হবে আল্লাহর সাথে, আজম, দৃঢ় সংকল্প হইতে হবে আপনার অন্তরে যে আর জীবনে গুনাহ করব না, জীবনে নামাজ ছাড়বো না, জীবনে রোজা ছাড়বো না, জীবনে সিগারেট খাবো না, জীবনে আমি সুদ খাবো না, জীবনে ঘুষ খাবো না, জীবনে জুয়া তাইলান্ডি খেলবো না, জীবনে ফিল্ম দেখবো না, এগুলি হচ্ছে তওবা। জীবনে ফজরের নামাজ ছাড়বো না, জীবনে জামাত ছাড়বো না, এইভাবে তওবা করতে হবে। এই চারটি শর্ত আল্লাহর হকের ক্ষেত্রে, মানুষের যদি হক হয় তাহলে পঞ্চম শর্ত হচ্ছে যে মানুষের হক মানুষকে পৌঁছে দিতে হবে। মানুষের টাকা বেইমানি করেছেন, ফিরিয়ে দিতে হবে। সুদ খেয়েছেন, ওই সুদের টাকা ফিরিয়ে দিতে হবে। ঘুষ খেয়েছেন, ঘুষের টাকা ফিরিয়ে দিতে হবে। টাকা ধার নিয়েছেন, দেননি, টাকা দিয়ে আসতে হবে তার বাড়ি থেকে, তাহলে মাফ হবে, না আল্লাহ পাক মাফ করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঋণের গুনাহ শহীদ হলেও আল্লাহ পাক মাফ করবেন না। ইউগফারু লিস শাহীদে কুল্লা যামবিন ইল্লা দাইন, শহীদের সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন, আল্লাহর রাস্তায় যে শহীদ হয়েছে, কিন্তু ইল্লা দাইন, ঋণের গুনাহ মাফ করবেন না। করজ নিয়েছেন, টাকা নিয়েছেন, আর টাকা নিয়ে আপনি টেলিফোন চেঞ্জ করে দিয়েছেন, বাড়ি বাদ মাসা বদলে দিয়েছেন, দেশে চলে গেছেন, কখনো আল্লাহ পাক মাফ করবেন না। মাদ্রাজ করলেও আল্লাহ পাক মাফ করবেন না, কালকে আমাদের নেকি থেকে কেটে দিতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন, আল্লাহ পাক যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। এখন আপনাদের সামনে প্রতিযোগিতা হচ্ছে, কয়েকটি নাম নম্বর ডাকা হবে, যার নম্বর মিলবে আজকের নম্বর, কিন্তু আবার কালকের নম্বর পকেটে রেখে নিয়ে আসবেন না, কারণ গতকালকে দেখছি দুইটা একই নম্বর নিয়ে এসছে, এরকম কেমন করে এলো, পকেটে করে রেখেছেন, আশ্চর্য কথা। আজকের নম্বর কালকের নম্বর ক্যান্সেল হয়ে গেছে, মিললেও চলবে না, এরকম খেয়ানত করবেন না। পনেরো পনেরো ফিফটিন, পনেরো নম্বর কারো থাকলে আসেন। সিরিয়ালি ডাকছেন, ষোলো 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 উনপঞ্চাশ উনপঞ্চাশ, এই দুইজন উঠছে যে, এটা তো হইতেই পারে না, উনপঞ্চাশ একজন। হ্যাঁ, আজকের আজকের নম্বর, ঠিক আছে। একুশ একুশ, তাড়াতাড়ি আসেন, একুশ যে একুশ আছে আসেন, দেন আর দেন। চোদ্দ চোদ্দ চোদ্দ, সাতাশ সাতাশ, একটা নামের পর আরেক নাম ডেকে তাহলে কিন্তু ক্যান্সেল, পরে আসে লাভ হবে না। সাতাশ যে আছেন হাত দেন। বত্রিশ বত্রিশ, চোদ্দ চোদ্দ নম্বর, আব্দুল আজিজ। হ্যাঁ, চোদ্দ নিবে, বত্রিশ বত্রিশ, আব্দুল আজিজ। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেন। আর আর কেউ আছে? আর একটা ডাকে চলে। তেরো তেরো
13 যার আছে মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালাহ ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়ালাহ। واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما التوبه على الله للذين يعملون السوء بجهاله ثم يتوبون من قريب فاولئك يتوب الله عليهم وكان الله غفورا رحيما মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন গফুরুর রহিম যে আল্লাহ আমাদের ভুল ত্রুটি গুনাহ খাতার মার্জনাকারী। দরুদ ও সালাম নাযিল হোক পে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যিনি আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখিয়েছেন, সংশোধনের পথ দেখিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। গতকালকে তাওবা সম্পর্কে আলোচনা করেছিলাম, তাওবার গুরুত্ব, তাওবার ফজিলত, তাওবার উপকারিতা, তাওবা করলে দুনিয়ায় কি পাবেন, আখিরাতে কি পাবেন, এবং তাওবার শর্ত পর্যন্ত পৌঁছেছিলাম। সংক্ষেপে তাওবার শর্তগুলি বর্ণনা করেছিলাম যে তাওবা করতে হলে অন্তর থেকে ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য তাওবা করতে হবে, এটি একটি শর্ত। আর তাওবা করলে সেই পাপ ছেড়ে দিতে হবে যে পাপ থেকে আপনি তওবা করছেন। পাপ করতেই থাকবেন আর বলবেন যে তওবা করছি, এতে তওবা হবে না। তওবা করা মানে গুনাহের কাজ ছেড়ে দেওয়া, গুনাহ বর্জন করা, এ হচ্ছে দ্বিতীয় শর্ত। তৃতীয় শর্ত হচ্ছে যে গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হইতে হবে, গৌরব থাকলে হবে না, নির্লজ্জ হইলে হবে না। চতুর্থ শর্ত হচ্ছে যে আগামীর জন্য প্রতিজ্ঞা করতে হবে যে আগামীতে আর জীবনে এইরকম গুনাহ করব না, তাহলেই তওবা হবে। মানুষের যদি হক হয়, বান্দার হক হয়, তাহলে পঞ্চম শর্ত হচ্ছে যে মানুষের হক যদি আদায় করা সম্ভব হয় আদায় করে দিতে হবে। আদায় করার বস্তু যদি হয় টাকা পয়সা, জমি জায়গা, বাড়ি ঘর ইত্যাদি, কোনো মাল সামান চুরি করেছেন, বেইমানি করেছেন, কেড়ে নিয়েছেন, দখল করেছেন, তাহলে আদায় করে দিতে হবে, তাকে পৌঁছে আসতে হবে। আর যদি আদায় করার বস্তু না হয়, গাল দিয়েছেন, গাল দিয়েছেন, তো আপনি বলবেন যে গাল দিয়ে নাও না, গাল দেওয়া ফাঁসে কি কাজ, গাল দেওয়া গুনাহর কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেবাবুল মুসলিমে ফুসুকুন, মুসলিমকে গালি দেওয়া ফাঁসে কি কাজ। এক, আপনি ফাঁসে কি কাজ করেছেন, বলছেন ভাই তুমি আমাকে মাফ করে দাও, তোমাকে যেমন গাল দিয়েছি তুমি আমাকে গাল দিয়ে নাও, না জায়েজ নাই। তাহলে এই ক্ষেত্রে মাফ নিতে হবে, যেখানে আর আদায় করা সম্ভব নয় বা প্রতিশোধ নিতে দেওয়া সম্ভব নয়, তখন মাফ চেয়ে নিতে হবে, ক্ষমা চেয়ে নিতে হবে, না হলে মানুষের গুনাহ, বান্দার গুনাহ, বান্দার হকের গুনাহ মাফ হবে না। এই বান্দার হক সম্পর্কে আমাদের জাতি একেবারে মানে গাফিল। মানুষের হক বলে কিছু আছে, আর এই হক যদি মানুষ না মাফ করে আল্লাহ পাক কখনো মাফ করবেন না। এই চেতনা, এই ধারণা, এই ঈমান, এই বিশ্বাস আমার মনে হয় অধিকাংশ মানুষের নেই। প্রথম কথা, আল্লাহ আখিরাত এই বিশ্বাসই দুর্বল হয়ে পড়েছে, এই বিশ্বাস দুর্বল হয়ে পড়েছে যে একদিন আখিরাত হবে, আর প্রত্যেকটি বস্তুর প্রত্যেকটি বিষয়ের জবাবদেহি করতে হবে, আল্লাহ পাকের কাছে হিসাব দেওয়া ছাড়া কোনো উপায় নেই, ওই স্থানে যেতেই হবে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দেওয়া।
মহাসভা হিসাব হবে। এই হিসাবের চিন্তা, এই জবাবদাহির চিন্তা অধিকাংশ মানুষের নেই। আর যদি থাকেও ইমান, তো মানুষের হক সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, আর মানুষের হক যদি নষ্ট করে থাকে কেউ, তাহলে আল্লাহ পাক তার নামাজ রোজা হজ জাকাত দিয়েও জান্নাত দেবেন না। এবং সেখানে মানুষের হক পেমেন্ট করতে হবে। দুনিয়াতে আপনি মানুষের যদি হক পরিশোধ না করেন, তো আখেরাতে পেমেন্ট করতেই হবে। সুতরাং আপনি যদি কারো হক মেরে থাকেন, কারো টাকা পয়সা বেমানি করে থাকেন, কারো জমি জায়গা চেপে থাকেন, কারো ওপর জুলম অত্যাচার করে থাকেন, তাহলে আজকে দুনিয়াতে পরিশোধ না করলেও আখেরাতে পরিশোধ করতে হবে। দুনিয়াতে প্রতিশোধ না হলেও আখেরাতে কাল কিয়ামতে হাশরের মাঠে আপনার প্রতিশোধ হবে, বদলা নেওয়া হবে অবশ্যই। এইরকমই এটাও জেনে রাখেন যে যেসব ভাইয়েরদের উপরে জুলম হয়েছে, এক হচ্ছে জালেম যে জুলুম করেছে, তার জন্য বললাম যে আপনি যদি জুলুম করে যান, অপরের হক মেরে যান, হক নষ্ট করে যান, তাহলে আপনাকে প্রস্তুত থাকতে হবে যে কাল কিয়ামতে আপনাকে এই ঋণ পরিশোধ করতেই হবে, এর কেসাস প্রতিশোধ অবশ্যই হবে। ওই ভাইদের জন্য বললাম যারা জুলম অত্যাচার করেছেন, মানুষের হক নষ্ট করেছেন। আর ওই সব ভাইদের জন্য বলছি সুসংবাদ, যাদের উপর জুলম অত্যাচার হয়েছে, আপনাদের হক নষ্ট করেছে, কারো জমি জায়গা বেমানি করেছে, কারো টাকা পয়সা বেমানি করেছে, আত্মসাৎ করেছে, ধার নিয়েছে, দেয়নি, বহু লোক আমাদের মধ্যে আছে। আমার মনে আজকাল বহু লোক আছে, খুব কম লোক পাবেন যে যার হক মেরে খায়নি মানুষ, বিশেষ করে যারা ধার করজ দেয়। হ্যাঁ, কিছু লোক আছে হয়তো ধার করজই দেয় না, কাউকে ধারই দেয় না, তাহলে তার ব্যাপার আলাদা। কিন্তু যারা আজকাল ধার করজ মানুষকে দেয় উপকারের উদ্দেশ্যে, তাদের কিছু না কিছু হক নষ্ট করেছে মানুষ। ওইসব ভাইদের জন্য সুসংবাদ যে আজকে দুনিয়ায় দেবে না, আপনি মনকে সান্ত্বনা দেবেন, আপনি নিজের মনকে সান্ত্বনা দেবেন যে আলহামদুলিল্লাহ আজকে যদি 1000 রিয়াল পাবো ওর কাছে, 2000 রিয়াল পাবো, এত টাকা পাবো, টাকাটা দিচ্ছে না, এই টাকাই তো সামান্য, আলো আল্লাহ কত টাকা কত দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন, কিন্তু এই টাকার বিনিময়ে কাল কিয়ামতে এই জালেমের নেকি নিয়ে আমি জান্নাতে যাব। বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক বড় সুযোগ রেখেছেন, সুসংবাদ রেখেছেন যে আপনাকে টাকা দেবে না, আপনার উপর জুলম অত্যাচার করবে, আপনার হক মারবে, ইত্যাদি ইত্যাদি, যা কিছু হোক না কেন আপনার বেতন দেবে না, ইত্যাদি, আপনার ন্যায্য হক আছে সেই হক আদায় করবে না, তাহলে কাল কিয়ামতে আপনি তার নেকি নিয়ে যেতে পারবেন। আর তার নেকি যদি শেষ হয়ে যায়, তাহলে নেকি তো আর দিতে পারছেন, নেকি নেই কোথা থেকে দিবে, তখন আপনার গুণাগুলি তার উপরে চাপিয়ে দিয়ে আল্লাহ বলবে তোমার গুণাগুলি এর উপরে চাপিয়ে দাও, জালেমের উপর, এই যে হক মেরে খেয়েছে তোমার, তার উপর দিয়ে তুমি জান্নাতে চলে যাও, তুমি জান্নাতে চলে যাও। এই হাদিসটি শুনে আপনাদেরকে কথা বলবেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারি মুসলিমের হাদিস, একদিন সাহাবায়ে কেরাম রেখে নিয়ে বসে আছেন, জিজ্ঞাসা করছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি বলতে পারো, তোমরা কি জানো যে সর্বহারা কে, সর্বহারা মুফলিস, মুফলিস মানে যার কাছে ফুলুস নেই, ফুলুস বুঝেন তো না, এই দেশে নাকি ফুলুস তো বুঝেন, কি ফুলুস, ফুলুস মানে পয়সা, এক হচ্ছে টাকা, আর বলছেন একটা পয়সা নেই ভাই আমার কাছে, মানে কিছুই নেই তাই না, তো এই ফুলুস থেকে হচ্ছে মুফলিস, ফুলুস মানে যার কাছে পয়সা থাকে, ফুলুসওয়ালা, আর মুফলিস মানে যার কাছে একটি পয়সাও নেই, একটা কড়ি পর্যন্ত নেই, কিছু নেই, সর্বহারা সে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো যে সর্বহারা কে, যার বাড়ি নেই, ঘর নেই, স্ত্রী নেই, ছেলে মেয়ে নেই, গাড়ি নেই, নারী নেই, বাসস্থান নেই, টাকা নেই, পয়সা নেই, পেটে খাবার কিছু নেই তার, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো যে সর্বহারা কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বহারা জিজ্ঞাসা করলেন, মুফলিস কি, অসহায়, কিছু নেই তার। সাহাবায়ে কেরাম আমরা দুনিয়ার যে অর্থ হয় শাব্দিক অর্থ মুফলিসের, তাই করলেন, বললেন আল মুফলিস ফিনা মান লা দিরহামা ওয়া লা মাতা, আমাদের মাঝে মুফলিস সর্বহারা ওই ব্যক্তি যার কাছে না দিরহাম মানে টাকা পয়সা আছে, ওয়া লা মাতা না কোনো সামান আছে, মাল সামান আছে, টাকা পয়সাও নেই, আর বাড়িতে কোনো সামান নেই যেটা এগুলো বিক্রি করে দিয়ে টাকা হবে,
হয়তো অনেক লোক আছে, যেমন চাষিরা আছে, চাষির বাড়িতে টাকা নেই কিন্তু চাল ডাল আছে, চাল বিক্রি করে সবজি কিনছে, চাল ডাল বিক্রি করে কাপড় চোপড় কিনছে, ঈদের হাট বাজার করছে। আবার যাদের কাছে টাকা পয়সা আছে, চাল নেই, ব্যবসায়ীরা অথবা চাকরিজীবীরা যারা চাষাবাদ করে না, তাদের কাছে চাল ডাল নেই, খাবারের ব্যবস্থা নেই, তাহলে টাকা পয়সা আছে, দিরহাম টাকা পয়সা আছে, টাকা পয়সা দিয়ে সে চাল ডাল কিনছে, ঈদের খাবার কিনছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা বললেন যে আমরা তো মুফলিস সর্বহারা ওদেরকেই মনে করি, এবং এটি হচ্ছে মুফলিসের অর্থ জানি, যে যার কাছে না টাকা আছে, ওয়ালা মাতা, না কোনো মাল সামান আছে, কিছুই নেই তার কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই মুফলিস দুনিয়ার মুফলিস, হ্যাঁ ক্ষণিকের মুফলিস, আজকে হয়তো সর্বহারা কিছু নেই, কালকে তার কাছে অনেক পয়সা হয়ে যেতে পারে। আমাদের মধ্যে আপনাদের মধ্যে অনেকেই ছিল যে দেশে এক পয়সা ছিল না, বাপের হোটেলে খেতেন, বাবা যদি দিবে চায়ের দোকানের বিল তাহলে আপনি চায়ের দোকানে যেতে পারবেন, না হলে উপায় ছিল না, এইরকম অবস্থা অধিকাংশ মানুষেরই হয়েছে, এক জামানায় ছিল হয়তো, আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। আবার অনেকে ছিল কিছুই ছিল না, আল্লাহ পাক কোনো মাধ্যম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রুজির ব্যবস্থা করে দিয়েছেন, এখন আপনার কাছে যথেষ্ট রয়েছে। তাহলে এই দুনিয়ার সর্বহারা হওয়া বা দরিদ্র গরিব অভাবী হওয়া মুফলিস হওয়া ক্ষণিকের, সেরে যেতে পারে, নাও থাকতে পারে পরে, কিন্তু আসলে মুফলিস কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, ইন্নাল মুফলিস মিন উম্মতি মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাহ, নিশ্চয় আমার উম্মতের সর্বহারা, আমার উম্মতের মুফলিস, শোচনীয় যার অবস্থা, ওই ব্যক্তি যেই ব্যক্তি কিয়ামতের মাঠে আসবে, মাইয়াতি আমাল কিয়ামা, কিয়ামতের দিনে হাশরের মাঠে উপস্থিত হবে, বেসালাতিন, বেনামাজি হয়ে নয়, বেনামাজি তো আছেই, মুফলিসের তো নিজেরই কিছু নেই, নিজেরই কিছু নেই, আর যার আছে তবুও খেতে পায় না। যদি এমন হয় দুই রকম লোক খেতে পায় না, এক রকম লোক যে নেই কিছু নেই সেই খেতে পায় না, আর কর্ম করেনি খেতে পায় না, আর এক লোক কর্ম করেছে, মেহনত করেছে, টাকা পয়সা অনেক উপার্জন করেছে, লাখ লাখ রিয়াল নিয়ে গেলেন, আর এয়ারপোর্টে নেমে বাড়ি যাচ্ছিলেন বড় আশা নিয়ে যে অনেক টাকা পয়সা নিয়ে যাচ্ছি, ডলার ডলার ফলার নিয়ে যাচ্ছি, আর গিয়ে জমি কিনবো, বাড়ি করব, এই করব, সেই করব, রাস্তায় ছিনতাই হয়ে গেল, সব টাকা চলে গেল, মেহনত করে কাজ করে টাকা পয়সা নিয়ে গিয়েও কিছুই থাকলো না, বড় আরো বেশি আফসোস, আরো বেশি আক্ষেপের বিষয়, এত মেহনত করলাম, কত কষ্ট করলাম, কত টাকা পয়সার জন্য দৌড়াদৌড়ি ছোড়াছুড়ি করলাম, আল্লাহ পাক ভালো জানে, আর তারপরে ভোগ করতে পেলাম না। এক ধরনের লোক দুনিয়ায়, আর এক ধরনের লোকও মেহনতই করেনি, কাজ করেনি, বেকার হয়ে বসে থেকেছে স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করার পরে, তাহলে সে তো বেকার, কোনো কাজ করেনি, নিজেকেই বেকার করে রেখেছে, তাহলে সে খেতে পাবে না, সবই সে খেতে পাবে না, ওরও আফসোস আছে, কিন্তু কম আফসোস আছে, আক্ষেপ হবে কিন্তু কম হবে, কারণ কর্ম করেনি খেতে পায় না। নবী করিম সাল্লাল্লাহু বলছেন যে কিয়ামতের দিনে ইন্নাল মুফলিস মিন উম্মতি মাইয়াতি ইয়াউমাল কিয়ামাত বিসলাহ, আমার উম্মতের সবচাইতে বেশি দরিদ্র অভাবী শোচনীয় অবস্থায় থাকবে এবং সর্বহারা থাকবে কিয়ামতের দিনে ওই ব্যক্তিরা যারা এক শ্রেণীর লোক হবে, মাইয়াতি ইয়াউমাল কিয়ামাত বিসলাহ, অনেক নামাজ নিয়ে আসবে, নামাজে ত্রুটি নেই, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে, এমনও কিছু লোক আছে যে আল্লাহর হকের ক্ষেত্রে নামাজ রোজা ঠিক আছে কিন্তু মানুষের হকের ক্ষেত্রে চরম দুর্বলতা, মানুষের হকের ক্ষেত্রে একেবারে উদাসীন, গাফিল, কোনো পরোয়া নেই, হাত ভারী, আমাদের দেশের ভাষায় বলে হাত খুব ভারী, টাকা যদি তার হাতে পড়ে যায়, ধার যদি নিয়ে নেয় তো মনে করে যে আমার টাকা, আর কি আমার, ওর কি আমার ইচ্ছা মতো দেব, যখন হবে তখন দেব, আশ্চর্য কথা, নামাজ নিয়ে আসবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এসেছে, তাই বেনামাজি যে দুরবস্থা হবে তো তা তো বুঝতেই পারছেন, কিন্তু নামাজ নিয়ে এসে কি অবস্থা হচ্ছে দেখেন, ওয়াসিয়ামিন রোজাও নিয়ে এসেছে, মাশাআল্লাহ রোজাও ছাড়েনি, রোজা রেখেছে, ওয়া যাকাতিন যাকাতও দিয়েছে, যাকাত দিয়েছে, আল্লাহর হকের ক্ষেত্রে ঠিক ছিল, তার সাথে সাথে কি করেছে, এগুলি তো ভালো কাজ করে এসছে, নামাজ পড়ে এসছে, রোজা রেখে এসছে, যাকাত দিয়ে এসেছে, নেকির কাজগুলি করেছে, ওয়াইয়াতি কাদ শাতা মাহাজা, কিন্তু মানুষের উপর জুলম অত্যাচার করে এসেছে, কিভাবে, কয়েকটি জুলম অত্যাচারের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি উল্লেখ করে দিয়ে অন্যান্য জুলম অত্যাচারের দিকে ইঙ্গিত করে দিয়েছেন, যে কোন রকমের মানুষের উপর জুলম অত্যাচার করে এসছে, কাদ শাতা মাহাজা, কোন মানুষকে গালি গালাজ করেছে, গালি দিয়েছে, কাউকে তো গালি দিয়েছে,
ওয়াকাজাফা হাজা, কার উপর মিথ্যা অপবাদ দিয়েছে। এক হচ্ছে গালি দেওয়া, মানুষের হক নষ্ট করলো, জুলম অত্যাচার করলো গালি দিয়ে, অকথ্য ভাষা বলে, নোংরা ভাষা বলে, মুখ খারাপ করলো, জবান খারাপ করলো। আরেক হচ্ছে মিথ্যা অপবাদ দেওয়া, একটা লোক তার মধ্যে সেই দোষ নেই, দিল দোষ চাপিয়ে তার মানহানি করার জন্য, তাকে অপদস্থ করার জন্য, লাঞ্ছিত করার জন্য, সমাজে হেউ প্রতিপন্ন করার জন্য, যে কোনো দুনিয়ার উদ্দেশ্য থাক না কেন, একটা লোকের উপর মিথ্যা অপবাদ দিয়ে দিল, সন্দেহের ভিত্তিতে আনুমানিক দিল যে অমুক লোকের চরিত্র খারাপ, জেনার অপবাদী হোক, আর চুরির অপবাদী হোক, আর ছিনতাইয়ের অপবাদী হোক, আর অন্য কোন কাজের অপবাদ হোক, অপবাদ মিথ্যা অপবাদ দিল, কোন পাপের অন্যায় কাজের অপবাদ দিল। আর কি করে এসেছে, ও আকালা মালা হাজা, কারো টাকা পয়সা বেইমানি আত্মসাত করে এসছে, টাকা পয়সা আমানত রাখা হয়েছে আত্মসাত বেইমানি করেছে, অথবা শেয়ার পার্টনারশিপে ব্যবসা শুরু করেছে বেইমানি আত্মসাত করেছে, অথবা বলেছে যে ভাই আমাকে ব্যবসা করতে দাও, তোমার টাকা আমার মেহনত, অনেকে এইরকম করছে, নিজে ব্যবসা করতে পারে না, টাকা পয়সা আছে, ভাবলো যে একটা লোক তো খুব চালাক চতুর মনে হচ্ছে, আর ব্যবসা ট্যাবসার খুব মানে পণ্ডিত মনে হচ্ছে, টাকা পয়সা দিয়ে দিল, আকালা মালা হাজা, খেয়ে বসে গেল। আর এইরকম বহু লোক আছে, বহু লোক আছে, প্রথম দিকে বলে লাভ দেবো, আর খুব চালাক চতুর, এক দু হাজার টাকা প্রথম দিকে দিয়ে দিল, কিছু টাকা পয়সা প্রথম দিয়ে দিল, আর তারপরে আসল পুঁজিও দিল না, বরং আগে যেটা দিয়েছিল সেটাও কেটে দিল। তো এইভাবে মানুষের ধন সম্পদ ভক্ষণ করেছে, অথবা যে কোনো তরিকা তো ধার নিয়ে দেয়নি, অথবা জমি জায়গায় বেমানি করেছে, জমি কারো চেপে খেয়েছে, বিশেষ করে যারা বিদেশে থাকেন আর জমি জায়গায় দেশে আছে, তাদের জমির যে কি অবস্থা দেখে না, দেশের মানুষ আল্লাহর ভয় এত মানুষের অন্তর থেকে সরে গেছে যে একটু যদি আপনি বাইরে থাকেন আপনার জমি জায়গা থেকে, আপনার আইল চাপতে আছে, আপনার আইল চাপতে আছে, আইলের যে নিশানা আছে সেগুলিকে উঠিয়ে ফেলে দিয়ে চেপে বসে আছে। তো এই রকমের বিভিন্ন রকমের জুলম অত্যাচার করেছে, বিভিন্ন রকম ভাবে মানুষের টাকা পয়সা ধন সম্পদ জমি জায়গা বেমানি করেছে, আত্মসাত করেছে। আর মারামারি করেছে, এমনি লাগিয়ে দিল মারামারি, আর আমাদের জাতিটা মারামারিতে বেশি পণ্ডিত, মারামারি করতে পারে খুব, সামান্য কথা নিয়ে মারামারি শুরু করে দিবে, সামান্য কথাই তর্ক শুরু করে দিবে, এমনকি ধর্মীয় কথা নিয়ে তর্ক করে মারামারি শুরু করে দিল। আল্লাহ পাক যেখানে বলছেন যে ফাজাক্কির ইন্নামা আনতা মুজাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোমার কাজ হচ্ছে উপদেশ দেওয়া, মানুষকে উপদেশ দিয়ে দাও, ইন্নামা আনতা মুজাক্কির, তোমার ডিউটি হচ্ছে, মিশন হচ্ছে উপদেশ দেওয়া, তুমি উপদেশ দানকারী, লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি পুলিশ দারোগা নও, তুমি পুলিশ দারোগা নও, যে তোমাকে একবার নিযুক্ত করে দেওয়া হচ্ছে, মেরে পিটে তাকে মানাইতে হবে, না তার আকীদা চেঞ্জ করতে হবে, তাকে নামাজি বানাইতে হবে, এটি তোমার দায়িত্ব না, এটি সরকারের দায়িত্ব, যে সরকার মুসলিম সরকার রয়েছেন তাদের দায়িত্ব, সেটা তারা তাদের দায়িত্ব পালন করবে, আপনার কাজ হচ্ছে মুখে জবানে উপদেশ দিয়ে দেওয়া। তবে আপনার যেখানে নেতৃত্ব রয়েছে, আপনার বাড়িতে, আপনার স্ত্রীর ওপর, আপনার ছেলে মেয়েদের ওপর, হ্যাঁ সেখানে বল প্রয়োগ করতে হবে, এর আগে বলেছি, আর সবগুলিকে এক করে দেবেন না, যে আপনার স্ত্রী সম্পর্কে আজকাল লোকেরা এত মানে এই ধর্মীয় ব্যাপারে, দিনের ব্যাপারে এত উদাসীন, আমার স্ত্রী ওর নিজের ধর্মীয় পার্সোনাল ব্যাপার, ও নামাজ পড়বে ওর ব্যাপার, না পড়বে ওর ব্যাপার, ওর ব্যাপার, আর আপনার স্ত্রী আমার না, আপনারও ব্যাপার, আপনারও ফরজ তাকে নামাজি বানাইতে হবে, আমার ছেলে মেয়ের এখন সাবালক হয়েছে ওদের ব্যাপার, ও নামাজ পড়বে না পড়বে তাদের ব্যাপার না, তাদের ব্যাপার নয়, আপনি খেতে দিচ্ছেন কেন, বাড়িতে রেখেছেন কেন, তারপরে সে যদি আপনার সংসারের কাজ না করে, আমি তো বলি ওই সব গার্জেনদেরকে, মালিকদেরকে, অভিভাবকদেরকে, যে আপনার ছেলে মাসকে মাস নামাজ পড়ে না কিছুই বলেন না, আর আপনার ছেলে যদি একদিন, চাষির ছেলে যদি মাঠে না যায়, দানা বন্ধ করে দিবে, খাবার দাওয়ার বন্ধ করে দিবে, তারা দেখেছি এরকম, ব্যবসায়ীর ছেলে যদি দোকানে বসতে না যায়, ব্যবসায়ী না যায়, যাব না আমি কাজ করবো না, শুয়ে থাকে, খাওয়া বন্ধ করে দিবে, বাড়ি থেকে বেরিয়ে যা, কাজ করবি না বসে বসে, হ্যাঁ গরু ছাগল পুষবো নাকি, গরু ছাগল তো বসে বসে পুষে না, ওর তো কাজ নেই, পুষবে না, আর নামাজ পড়ে না, আল্লাহ সবচেয়ে বড় হক আদায় করে না, পাপ করছে, আর ওর ছেলেকে খাওয়াচ্ছে, স্ত্রী পর্দা করে না, তাকে আদর যত্ন করছে, চলবে না। কিন্তু অন্যের ক্ষেত্রে যেখানে আপনার নেতৃত্ব নেই,
যেখানে আপনার নেতৃত্ব নেই সেখানে জবান দ্বারা উপদেশ দিয়ে দেওয়া, জবান দ্বারা উপদেশ দিয়ে দেওয়া কাজ। কিন্তু এক শ্রেণীর লোকেরা আছে তর্কে জড়িয়ে যায়, চট করে তর্কে জড়িয়ে যায়, আর তারপরে মনে করে আবেগে সে আমি যেটা বুঝেছি এটা ঠিক, সুতরাং আমি এটা মানিয়ে নেবো, অবশ্যই মানিয়ে নেবো। আর ও বলছে মানবো না, হটকারিতা তার মধ্যে মানবো না, আমাকে কে মানাবে, আমি মানবো না, এই মারামারি শুরু করে দিল, ধর্মের ব্যাপারে তর্ক করতে করতে মারামারি শুরু করে দিল। খবরদার না, এগুলি জায়েজ নয়। আপনাকে এই দায়িত্ব দেওয়া হয়নি, আপনাকে আপনার বাড়ির দায়িত্ব, কু আনফুসাকুম ওয়াহলিকুম নারা, নিজেকে বাঁচাও জাহান্নাম থেকে, নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। এই ক্ষেত্রে বল প্রয়োগ করে কথার দ্বারা অন্তর থেকে পাপকে পাপীদেরকে ঘৃণা করে তিনটেই চলবে, কিন্তু অন্যদের ক্ষেত্রে যেখানে আপনার নেতৃত্ব নেই সেখানে কথার দ্বারা আর অন্তর থেকে ঘৃণা করে বল প্রয়োগ করা আপনার কাজ নাই। তো বলছিলাম যে দারাবা হাজা, মারামারি করেছে, মেরেছে, জুলম অত্যাচার করেছে, দুনিয়ায় তার প্রতিশোধ হয়নি, বদলা হয়নি, আইনের কাছে গিয়ে সে বিচার পায়নি, আল্লাহ পাকের কাছে তার বিচার হবে কিয়ামতের দিনে, এই ঋণ পরিশোধ করতে হবে, এই জুলম অত্যাচার করেছেন তার প্রতিশোধ সেখানে হবে, কেসাস হবে। ওয়া সাফাকা দামাহাজা, আবার কেউ কাউকে খুন করে এসছে, খুন করেছে, আর আজকে আজকাল রাজনৈতিক দলগুলি দুনিয়ার স্বার্থে, পেটের স্বার্থে, এই চেয়ারের স্বার্থে যারা ওপর মহলে রয়েছে তারা আদেশ করে মারো, আছি পিছনে আমরা, গণতান্ত্রিক দেশে, গণতন্ত্র দিয়ে শান্তি নিয়ে আসবে বলছে, এই গণতন্ত্র দিয়ে শিখিয়েছে যে কয়েকজন লোক নেতৃত্বে যাওয়ার জন্য জনসাধারণকে লেলিয়ে দিয়েছে, রাস্তায় ছেড়ে দিয়েছে নারী পুরুষকে, স্কুল কলেজ ইউনিভার্সিটির কিশোরদেরকে, কিশোরীদেরকে, যুবক যুবতীদেরকে, যে তোমরা আমাদের জন্য তোমরা মারামারি করো আর তোমরা একে অপরকে খুন করো, আর হাজার হাজার লক্ষ লক্ষ টাকার ধন সম্পদ বাস গাড়ি ভাঙচুর করো মানুষের, ইসলাম ইসলাম। সুতরাং এই পদ্ধতি ইসলামিক পদ্ধতি নয়, যাতে ভাঙচুর করার অনুমতি দেয়, যেখানে এক অপরকে হ্যাস্ত ন্যাস্ত করার অনুমতি দেয়, এক অপরের বিরুদ্ধে যা কিছু বলে নাও বলার অনুমতি দেয়, এটি ইসলাম নাই। তো এইভাবে খুন করেছে কত, কে কাকে খুন করেছে, ব্যক্তি স্বার্থের জন্য, রাজনৈতিক স্বার্থের জন্য, আর্থিক স্বার্থের জন্য, যে কোনো দুনিয়ার স্বার্থের জন্য খুন করেছে, যেই খুন করা আল্লাহ পাক হারাম করেছেন। কিয়ামতের দিনে এই লোকেরা নামাজ পড়ে গেছে, নামাজ পাঁচাত্ত নামাজই, কিন্তু খুন করিয়েছে অথবা করেছে, নামাজই কিন্তু মানুষের ধন সম্পদ বেইমানি আত্মসাত করেছে, নামাজি লোক ধার নিয়ে রেখেছে টাকা পয়সা দিয়ে, নামাজি লোক কিন্তু ভাষা খারাপ, জবান খারাপ, মোদির ম্যানেজার, ফোরম্যান, সুপারভাইজার, হ্যাঁ, বা গ্রামের মন্ডল মতাব্বর, আর ওই গরিবদের গালাগালি করেছে, অকথ্য ভাষা বলেছে। এই নামাজ, রোজা, হজ, যাকাত দিয়ে রেহাই পাওয়া যাবে না, শুধু আল্লাহর হক, একদিন বলেছি আল্লাহর হক যেমন আদায় করতে হবে মুক্তির জন্য, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, তেমনি মানুষের হক, বান্দার হক আদায় করতে হবে। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহরও হক আদায় করলো, তাতে কোনো ত্রুটি করলো না, ঘাটতি করলো না, এবং বান্দারও হক যথাযথ আদায় করলো, কারো হকে ত্রুটি করলো না। যেমন মাতা পিতার হকে কোনো ত্রুটি করলো না, তেমন স্ত্রীর হকে কোনো ত্রুটি করলো না, ছেলেমেয়েদের হকে ত্রুটি করলো না, পাড়া প্রতিবেশীর হকে কোনো ত্রুটি করলো না, মুসলিম ভাইদের হকে কোনো ত্রুটি করলো না, মানুষ হিসাবে অমুসলিম অমুসলিম যারা মানুষ রয়েছে তাদের হকের ক্ষেত্রে কোনো ত্রুটি করলো না। এমনকি পশু পাখি কে অন্যায় ভাবে কেউ যদি হত্যা করে তাহলেও জাহান্নামে যেতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। ইসলাম কত সুন্দর আদর্শ শিখিয়েছে। আজকে এই 100-150 বছর থেকে পশ্চিমারা শিখালো অ্যানিমাল রাইটস, মানে পশু অধিকার, পশু অধিকার, পশুর অধিকার। 1400 বছর আগে প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবাধিকার নয় শুধু পশুর অধিকারের কথা শিখিয়ে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী হাদিস, একটি হাদিসে বলছেন যে দাখালাত ইমরাতুন ইন্নারা ফি হিররাতিন, একটি মহিলা একটি বিড়ালের কারণে জাহান্নামে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের সংবাদ দিচ্ছেন, অদৃশ্যে জাহান্নামের কথা সংবাদ শোনাচ্ছেন যে একটি মহিলা একটি বিড়ালের কারণে সে জাহান্নামে গিয়েছে, অর্থাৎ জাহান্নামে যাবে এবং সে আগুনে জ্বলতে আছে কবরের জীবনে, বারজাখী জীবনে সে জাহান্নামে যাবে। কেন একটি বিড়ালের কারণে কেন জাহান্নামে যাবে? রাবাতা থা, সে বিড়ালটিকে বেঁধে রেখেছিল, বিড়ালটিকে বেঁধে রেখেছিল, ওয়ালাম তুতে মাহা, বিড়ালটিকে খেতে দেনে, বেঁধে রেখেছো ভালো কথা, বিড়াল যদি পুষতে চাও, আর যদি মনে করো বিড়ালটা পালিয়ে যাবে অন্য কোনো বাড়িতে পালিয়ে যাবে আমার বাড়িতে রাখবো, তো বেঁধে রাখলে খাবার দিতে হবে, ওয়ালাম তুতে মা, খেতেও দেয়নি,
ওয়ালাম তাদাহা তাকুল মিন খাসাসিল আরদ, আর ছেড়েও দেয়নি রশি থেকে যে ছেড়ে দিই খেয়ে আসুক, কিছু খেয়ে দিয়ে আসুক, তারপরে না ছাড়েনি। তারপরে বিড়ালটি ওই বাঁধা অবস্থায় মরে গিয়েছিল, বিড়ালটি মারা গিয়েছিল, খেতেও দেয়নি আর খাবার জন্য ছাড়েও নেই যে অন্য জায়গায় খাক কোথাও গিয়ে খুঁজে। সাদাখালাতেন নারা, সুতরাং এই মহিলা জাহান্নামে যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, এর নাম ইসলাম। তাহলে একটি বিড়ালের হক নষ্ট করে যদি জাহান্নামে যেতে হয়, তো যদি মানুষের হক নষ্ট করি, কোন হিন্দুর হক নষ্ট করি, কোন ইহুদি খ্রিস্টানের হক নষ্ট করি, তাহলে জাহান্নামে যেতে হবে কিনা? অবশ্যই যেতে হবে। তার উপরে যদি কোন মুসলিম ভাইয়ের হক নষ্ট করি, তাহলে আরো হক বড় হয়ে যায়, তাহলে কোথায় বাসস্থান হবে, কোথায় জায়গা হবে? জাহান্নামে অবশ্যই যেতে হবে, জান্নাত থেকে বঞ্চিত হয়ে যেতে হবে, মাহরুম হয়ে যেতে হবে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই লোকটি সর্বহারা, নামাজ রোজা হজ যাকাত নিয়ে গেছে কিন্তু মানুষের হক নষ্ট করে এসেছে। সবাই আসবে, যাদের উপর জুলম অত্যাচার হয়েছে সব আসবে, যাকে গাল দিয়েছে সে আসবে, বা যাকে যাকে গাল দিয়েছে, অনেক লোকে গালি গালাজ করে চকত্ব ভাষা বলেছে, সব আসবে আল্লাহর দরবারে, এসে দরখাস্ত করে আল্লাহ তোমার কাছে বিচার চাই, এই জালেম আমার উপর জুলুম করেছে, আমাকে গালি দিয়েছে। আরো কিছু লোকে আসবে বলে আল্লাহ এ আমাকে মেরেছে, এই লোকটি আমাদেরকে মেরেছে। আরো কিছু লোকেরা আসবে বলবে আল্লাহ এ আমার উপর মিথ্যা অপবাদ দিয়েছে, আমি জেনা করিনি বলেছে জেনা করেছে, আমি চুরি করিনি বলেছে চুরি করেছে, তারপর আমাকে খুব হয়রানি করেছে, ইত্যাদি ইত্যাদি। যাকে খুন করেছে সে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিসে রয়েছে যে যাকে হত্যা করা হয়েছে, অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, আপনার হাতে হত্যা করা রাখা হয়নি, হত্যা করেছেন মুসলিম হোক অথবা অমুসলিম হোক, যাকে খুন করেছে সেই ব্যক্তি কাল কিয়ামতে হাশরের মাঠে বিচার দিবসে আল্লাহর দরবারে হাজির হবে, আর তার রক্ত, তাজা রক্ত প্রবাহিত হতে থাকবে, আল্লাহকে দেখানোর জন্য রক্ত প্রবাহিত হতে থাকবে। আসবে এসে বলবে আল্লাহ সালহাজা ফিমা কাতালানি, এই লোকটিকে জিজ্ঞাসা করো আমাকে কেন খুন করেছিল, কেন খুন করেছিল, আমি তার বিরোধী দলের লোক ছিলাম সেই জন্যই খুন করেছে, আল্লাহ তুমি এর বিচার করে দাও না, আল্লাহ আমাকে কেন এই খুন করেছিল, হত্যা করেছিল, কি শত্রুতা ছিল, কি অন্যায় করেছিলাম, আমার খুন কি তার জন্য হালাল হয়েছিল, আমার রক্ত কি তার জন্য বৈধ হয়েছিল, আল্লাহ একে জিজ্ঞাসা করো কেন আমাকে হত্যা করেছে। এসে দরখাস্ত করবে ওই ব্যক্তি যাকে খুন করা হয়েছে যে আল্লাহ আমি বিচার চাই, আজকে দুনিয়ায় আমার বিচার হয়নি, গ্রামের লোকে বিচার করতে পারেনি, দেশের লোক বিচার করেনি, সরকার কাছে বিচার হয়নি, আল্লাহ তোমার কাছে বিচার দিয়েছিলাম, আল্লাহ বিচার করবে, আমার উপর জুলুম অত্যাচার করেছে, আমিনকে আমাকে খুন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে এখন কেসাস শুরু হবে, প্রতিশোধ, কেসাস বদলা, কি দিয়ে, কি দিয়ে পরিশোধ করা হবে, ফায়ুতা হাজামিন হাসানাতে, প্রত্যেককে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকবেন আর নেকি দিতে শুরু করবেন। এর নেকি আছেন, নামাজের নেকি আছে, কোটি কোটি নেকি নিয়ে গেছে, নামাজের নেকি, রোজার নেকি নিয়ে গেছে, পাহাড়ের মতো নেকি নিয়ে গেছে, যাকাতের, সাদকার, দান খায়রাত, ভালো ভালো আরো কাজ করে গেছে, কিন্তু জুলুম অত্যাচার করে গেছে। সমস্ত লোকদেরকে, ওই মজলুমদেরকে আল্লাহ পাক ডাকবেন, যাকে গাল দিয়েছে দিয়ে দেবেন, যাও নেকি নিয়ে যাও, নেকি নিয়ে জান্নাতে চলে গেল ওই লোকটি। নেকির ঘাটতি ছিল, কিছু অভাব ছিল, তার জন্য কিছুদিনের পানিশমেন্ট হচ্ছিল, শাস্তি হচ্ছিল, জাহান্নামে যেতে হইতো, এই কিছু নেকি এখান থেকে পেয়ে গেল, জান্নাতে চলে গেল। যার উপর মিথ্যা অপবাদ দিয়েছে, যার উপর জুলম অত্যাচার করেছে, যার আত্মসাৎ বেঈমানি করেছে, যাকে খুন করেছে, যাকে মেরেছে, সবাই আসবে আর নেকিগুলো নিয়ে যাবে। শেষখানে কিছু লোক বাকি থেকে যাবে যাদের উপর জুলম অত্যাচার করেছে ওই জালেমে। এইরকম বহু জালেম কাল কিয়ামতে হবে, অসংখ্য জালেম হয়। আজকে যদি অসংখ্য জালেম একটি সমাজে থাকে, তাহলে সারা বিশ্বে কত জালেম এইরকম রয়েছে, আর কিয়ামত পর্যন্ত কত জালেম এইরকম আসবে, বেঈমানি করবে, আত্মসাত করবে, খুন করবে, হত্যা করবে, মারধর করবে, লড়াই করবে, এরকম কত লোক আসবে। নেকি শেষ হয়ে গেছে, তারপরে কিছু লোক এসে দরখাস্ত করবে যে হে আল্লাহ আমাদের বিচার করে দাও, এ জুলুম করেছে, বেঈমানি করেছে, খুন করেছে, মেরেছে, আমাদের ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের জুলুম করেছে। আল্লাহ পাক দেখবেন যে আর এর নেকি শেষ হয়ে গেছে, নেকি তো নেই, তাহলে কি করা হবে, জিজ্ঞাসা করবে ওই মজলুম লোকদেরকে যাদের জুলুম হয়েছে, তোমাদের গুনাহ আছে, গুনাহ আছে তোমাদের, বলে আল্লাহ গুনাহ আছে, অনেক গুনাহ আছে, আমরা খুব গুনাহগার, এই গুনাহর জন্য জাহান্নামের অর্ডার হয়ে গেছে, জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, আল্লাহ জাহান্নামে যেতে হবে। আল্লাহ বলবেন এক কাজ করো, তোমাদের গুনাহগুলি এই জালেমের উপর চাপিয়ে দাও, তোমাদের গুনাহগুলি
এই জালেমের উপর চাপিয়ে দাও দিয়ে তোমরা জান্নাতে চলে যাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইউকদা মা আলাইহি, এই নেকি দিয়ে পরিশোধ করতে করতে পেমেন্ট করতে করতে নেকি যখন যদি শেষ হয়ে যায়, যখন শেষ হয়ে যাবে তখন ফা ওখেজা মিন খাতায়াহুম, ওই যাদের জুলম অত্যাচার হয়েছে তাদের নেকিগুলিকে আল্লাহ পাক নেবেন, ফাতরিহা গুনাহগুলিকে নেবেন, গুনাহগুলিকে নিয়ে ওই জালেমের উপর চাপিয়ে দেবেন, ফাতরিহাত আলাইহি, গুনাহগুলিকে তার কাঁধে চাপিয়ে দেওয়া হবে, সুম্মা তরিহা ফিন্নার, তারপরে এই নামাজি মুসল্লি এই দাড়িওয়ালা মানুষ এই পরহেজগারি দেখাচ্ছিল বাহ্যিক কিন্তু মানুষের হক নষ্ট করেছে, রোজা রেখেছে, যাকাত দিয়েছে, দান খায়রাত করেছে, তাহাজ্জুদ পড়েছে, তারাবি পড়েছে, ইশরাক দোহা করেছে, আল্লাহর হকের ক্ষেত্রে বহু কিছু করেছে কিন্তু মানুষের হকের ক্ষেত্রে জুলম অত্যাচার করেছে, সুম্মা তরিহা ফিন্নার, এইরকম নামাজি রোজাদার যাকাত দানকারী তাদেরকেও জাহান্নামে ফেলে দেওয়া হবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এবং আল্লাহর হক যেমন আদায় করার আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, তেমনি মানুষের হক যেন সুন্দরভাবে আদায় করার আমাদেরকে তৌফিক দান করেন। তওবা সম্পর্কে বলছিলাম, মানুষের হকের ক্ষেত্রে তওবা হচ্ছে যে আপনি দুনিয়ায় মুক্ত হয়ে যান। নবী করিম আরেকটি হাদিসে বলছেন মান কানা ইনদাহু মাজলিমাতুল লিআখি, দেখো দুনিয়ায় যদি কোনো ভাইয়ের হক তোমার উপরে থেকে যায় থাকতে পারে, প্রত্যেকে চিন্তা করুন যে আমার উপর কারো হক আছে নাকি, আমি কারো জমি চেপে রেখেছি নাকি, কারো টাকা পয়সা বেইমানি করে রেখেছি নাকি, কারো আত্মসাত করে রেখেছি নাকি, কারো চুরি করেছি নাকি, কারো টাকা পয়সা আমার উপর বাকি বকি আছে নাকি, ধার আছে নাকি, দিনই হয়তো মনে করেন হয়তো ভুলে গেছেন এরকম কিছু আছে নাকি, দেখেন খাতা দেখেন নোটবুক দেখেন তাতে কিছু লিখা আছে নাকি ছিল, দিনই হয়তো বিভিন্ন রকমের হক হইতে পারে, যদি কারো উপরে কোন রকমের জুলম অত্যাচার থেকে থাকে ফালিয়া তাহাল্লাল মিনহু, নবী সাল্লাল্লাহু বলছেন তার কাছ থেকে দুনিয়াতে মাপ নিয়ে নাও, হালাল করে নাও, মাপ নিয়ে নাও, যদি টাকা পয়সার ব্যাপার থেকে দেওয়ার ব্যাপার থেকে দিয়ে মাপ নিয়ে নাও, আর যদি দেওয়ার বস্তু না হয় যেমন বললাম শুরুতে অন্য রকমের জুলম অত্যাচার হয়েছে তাহলে মাপ নিয়ে নাও, ফালিয়া তাহাল্লাল মিনহু, মাপ নিয়ে নাও, কেন কাবলাইয়া কোন ইয়াউমুল্লা দিরহামওয়ালা দিনার, সেই দিন আসার পূর্বে যেই দিন না সোনার টাকা থাকবে না চাঁদি থাকবে, না রিয়াল থাকবে, না ডলার থাকবে, না বাংলাদেশি টাকা থাকবে, কোনো কারেন্সি থাকবে না সেই দিন, কিয়ামতের দিন আসার পূর্বেই তোমরা দুনিয়াতে পেমেন্ট করে দাও, না হয় মাফ নিয়ে নাও, পারছ না অভাবী হয়ে গেছো হাত ধরে নাও, পা ধরে নাও, ভাই মাফ করে দাও, আর কোনো উপায় নেই, বা কিস্তি করে দাও, একসাথে দিতে পারছি না, একবারে নয় পাঁচবারে দশবারে, মাসের মাসে একশো রিয়াল করে আমি দেবো, দুশো রিয়াল করে দেবো, দিয়ে আমি পেমেন্ট করবো, কিন্তু আল্লাহর কাছে আমি দুনিয়াতে মুক্ত হয়ে যেতে চাই, কাল কিয়ামতে আমি জাহান্নামের আজাব বরদাস্ত করতে পারবো না, আমি কবরের আজাব বরদাস্ত করতে পারবো না, হাসরের মাঠের শাস্তি আজাব বরদাস্ত করতে পারবো না, আল্লাহর ওয়াস্তে ভাই তুমি আমাকে মাফ করে দাও। এই হচ্ছে তওবা মানুষের হকের ক্ষেত্রে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঘটনা প্রাচীন যুগের বর্ণনা করেছেন, ইসলাম আসার পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে, যে একটি লোক 99টি লোককে হত্যা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফিরে আসলে তওবার দরজা যতক্ষণ খোলা আছে আল্লাহ সব গুনাহ মাফ করতে পারেন। গতকালকে সে আয়াত বলেছে ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিয়া, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করতে পারেন, বাস আপনাকে ফিরে আসতে হবে, আপনি নিজের ভুল সংশোধন করে চলে আসুন, তওবা করে চলে আসুন, ইউ টার্ন করে চলে আসুন, আল্লাহ পাক মাফ করে দেবেন যদি আপনার অন্তরে সততা থাকে, অন্তরে যদি আল্লাহর ভয় ভীতি থাকে, তাকওয়া পরহেজগারি থাকে, না ভয় হয়েছে কি করে জবাব দেব আল্লাহ পাকের দরবারে, এবং আমি সংশোধন করলাম আর এরকম ভুল করব না, তাই আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গাফুরুর রহিম। ওই লোকটি 99টি লোককে খুন করেছিল, 99টি লোককে খুন করেছে, খুন করার পরে তার দিশা হয়েছে যে হাই জীবনটা কি করলাম, বরবাদ করে দিলাম, অনেকে এরকম বড় বড় ডাকাত আছে, চোর আছে, যাদের শেষ জীবনে হুশ হয় খেয়াল হয়, অনেকে হজ করে গেছে, আমার এলাকায় এক বড় ডাকাত ছিল হজ করে গেছে, শেষ জীবনে হজ করে গেছে, আল্লাহ যেন তার তওবা কবুল করে, গুনাহ খাতা মাফ করে দেয়, তো এরকম হতে পারে, তো 99টি লোকে খুন করার পরে খেয়াল হয়েছে যে চরম অন্যায় করেছি, এত পাপ করেছি, আল্লাহ কি মাফ করবেন, তো দেখি কাউকে জিজ্ঞাসা করি, একজন আবেদকে গেলে গিয়ে জিজ্ঞেস করলো, আবেদ মানে পরিষ্কার লোক কিন্তু তার দিন সম্পর্কে এলম নেই, আল্লাহর বিধান সম্পর্কে শরীয়ত সম্পর্কে এলম নেই, তাকে গিয়ে জিজ্ঞেস করলো, আবেদ লোক ভাবলো যে আমি এত আল্লাহর ওলি, তবু চিন্তা করছি আমার কি করে গুনাহ খাতা মাফ হবে, আর তোমার মতো পাপি তাপি এক নয় দুই নয় দশ নয় বিশ নয় 99টি লোককে খুন করেছো আর তওবার কথা বলতে এসেছো,
ওই আবেদকে যখন জিজ্ঞেস করলো যে আমার কি তবা কবুল হবে, ইন্নি কাতালতু তিসআতা ওয়া তিসইনা নাফসান, 99 জন লোককে কতল করেছি, আমার কি গুনাহ মাফ হবে? তখন সে বলছে পাপী কোথাকার, তোমার গুনাহ মাফ হইল, তোমার গুনার কোনো মাফ নাই। হয় অসম্ভব কথা, 99টি লোককে খুন করে চলে এসে আর গুনাহ মাফ পাই নাকি? হবে না, নিরাশ হয়ে গেল আল্লাহর রহমত থেকে, মাফ হবে না। মানুষ যখন নিরাশ হয়ে যায় তখন সবকিছু করে দিতে পারে, মানুষ যখন নিরাশ হয়ে যায় যে আর তো উপায় নেই তখন সবকিছু করে দিতে পারে। তো এই লোকটি দেখলো যে মাফ যখন হবে না তো আর একে রেখে লাভ নেই, এর সামনে যে আছে মুরব্বী, সামনে যে আছে আবেদ, পরে পরেশগার, একে আর রেখে লাভ কি? একে দিয়ে 100টা পুরা করি দিয়ে একটা কম রেখে লাভ কি? 100 পুরা করে দিল, ওকেও খুন করে দিয়ে 100টা পুরা করে দিল। এই জাহেল, জাহেল জেহালতের অবস্থা, অজ্ঞতার অবস্থায় পাপ করে যাচ্ছে, নিরাশ হয়ে গেছে আল্লাহর রহমত থেকে, আর তো মাফ হচ্ছে না। তো জাহান্নামে যখন যেতে হবে যাক ভালো করে যাও, এরকম কিছু জাহেল মূর্খ আজকাল আছে, এত পাপ করেছি জাহান্নামে তো যেতেই হবে, তা আর নামাজ রোজা করে কি হবে, যা হওয়ার হয়ে গেছে, আউযুবিল্লাহ। এখনো সময় আছে, এখনো সময় আছে, ফিরে আসেন। এটি হচ্ছে শরীয়তের কথা, এটি হচ্ছে কোরআন এবং হাদিসের কথা। তারপরে 100টা পুরা করার পরে ফের নিজেকে তিরস্কার করতে লাগলো, আবার সে নিজে পেরেশান হয়ে গেল, কি করলাম, আবার 100টা পুরা করে দিলাম, দেখি লোকজনে বললো যে অমুক এলাকায়, অমুক ডিস্ট্রিক্টে, অমুক দেশে একজন ভালো আলেম আছে, দিন সম্পর্কে, তাওরাত ইনজিল সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখে, তাকে গিয়ে জিজ্ঞেস করো, তার কাছে তোমার সমস্যার সমাধান হইতে পারে। গেল সেখানে, বেরিয়ে গিয়েছে, গিয়ে জিজ্ঞেস করলো, জিজ্ঞাসা করলো, বললো যে হ্যাঁ অবশ্যই আমি 100টি লোককে খুন করেছি, কিন্তু দেখেন, জিজ্ঞাসা করছে আলেমকে যে আমি 100টি লোককে খুন করেছি, আমার কি হাল্লি মিন তওবা, আমার তওবা কবুল হবে? সে তো আলেম, দিন সম্পর্কে জ্ঞান আছে, তাওরাত ইনজিল সম্পর্কে জ্ঞান আছে, বলল যে মাইয়া হুলো বাইনাকা ও বাইনা তওবা, তোমার মাঝে আর তওবার মাঝে, আল্লাহর মাঝে কে আর সৃষ্টি করবে? এখনো তুমি বেঁচে আছো, এখনো তোমার জবান চলছে, এখনো তুমি আস্তাগফিরুল্লাহ বলতে পারবে, আল্লাহ তুমি তওবা আমার কবুল করো বলতে পারবে, আল্লাহ আমি ভুল করেছি মাফ করে দাও, এখনো তুমি কান্না করতে পারবে আল্লাহর দরবারে, তোমার তওবা কে বাধা দিবে তোমার তওবাতে? আর তোমার মাঝে আর আল্লাহর মাঝে কে আর সৃষ্টি করবে? কোনো আর নেই, কোনো পর্দা নেই, অবশ্যই তওবা কবুল হবে। এক কাজ করো, তোমার তওবা তো কবুল হবে, কিন্তু যেই দেশে পাপ করেছো সেখানে থাকিও না, কারণ যেখানে যে বন্ধু মহলে আপনি পাপ করেছেন ওখানে যদি থাকেন, আর যদি বলেন সিগারেটের ক্ষেত্রে, আমি একটা উদাহরণ দিয়ে বলছি, সিগারেট ছেড়ে দিলাম কিন্তু যত বন্ধু বান্ধব আছে সবাইকে নিয়ে সিগারেট খেতেন, কালকে গিয়ে বলছেন যে ভাই আর সিগারেট খাবো না, আমি তওবা করেছি, ওই জালেম বন্ধুরা, ওই গুনাহগার বন্ধুরা জবরদস্তি করে আপনাকে সিগারেট খাওয়াবে, আর না হইলে যদি নাও খান, আপনি খুব শক্ত হয়ে গেছেন না খাবেন না, তো ওই ধোঁয়াটা একটু ভালো লাগবে, ধোঁয়াটা শুনতে একটু মজা লাগবে। আমাদের এখানে এক লোক ছিল, নতুন নতুন এসেছিল, আজকে 10 বছর আগের ঘটনা বলছি, দেশের নাম বলছি না, কোনো এক দেশের আমাদের কলিক হয়েছিল, বদভ্যাস ছিল দেশে সিগারেট খাওয়ার, এখানে এসে লুকিয়ে লুকিয়ে বাথরুমে সিগারেট খায়। আরে বাথরুম গেলে একটু গন্ধ গন্ধ কেন লাগে? তার সম্পর্কে শুনলাম যে সিগারেট তো তওবা করেছে, কিন্তু তওবা করার পরে লেবার টেবার খাটাইতো, একটু মানে ফোরম্যানই কাজ করতো, লেবার টেবার খাটাইতো লেবার গুলি, যখন সিগারেট খেত পাশে বসে যেত শোঁকার জন্য, ও টেস্টটা নেওয়ার জন্য। তো আপনি যদি পাপী লোকদের সাথেই বসে থাকেন তো পাপ মুক্ত হইতে পারবেন না, বেনামাজি থেকে নামাজি হয়েছে আর রুমের সবগুলি বেনামাজি, তাহলে পাকা নামাজি হইতে পারবেন না, আপনি ঢিলা হয়ে যাবে, বানন ঢিলা হয়ে যাবে, আপনার তওবা ঢিলা হয়ে যাবে। সুতরাং কি করতে হবে, আপনাকে জায়গা চেঞ্জ করতে হবে, টেলিফোনের মেমোরি চেঞ্জ করতে হবে, টেলিফোনে সব খারাপ বন্ধু, খারাপ বন্ধুর সব নম্বর, যাদের সাথে আপনার কন্ট্যাক্ট ছিল সব খারাপ বন্ধু, একটিও ভালো বন্ধু নেই। তাহলে আপনাকে টেলিফোন ডায়েরি চেঞ্জ করতে হবে, ভালো লোকের নাম্বার ইন করতে হবে ওতে, আর খারাপ লোকের নম্বরগুলিকে এক্সিট করতে হবে, বের করে দিতে হবে, তাহলে আপনার সংশোধন হইতে পারে, মনে রাখবেন। তো ওই আলেম বললেন যে এক কাজ করো, তুমি এই খারাপ জমিনে থাকিও না, যেই জায়গায় পাপ করেছো, খুন করেছো, ওই সব এলাকায় থাকিও না, চলে যাও অমুক গ্রামে, আল্লাহওয়ালা লোকেরা রয়েছেন সেখানে, আল্লাহর ইবাদত বন্দী করছেন, সেখানে গিয়ে তাদের সাথে থাকো, ভালো মানুষের সংসর্গে থাকলে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। যেতে শুরু করলো, গিয়ে অর্ধেক রাস্তার কাছাকাছি গিয়েছে, মালাকুল মত এসে হাজির হয়ে গেছে, আল্লাহু আকবার, অর্ধেক রাস্তা গিয়েছে মালাকুল মত, যাকে আমাদের দেশের লোকেরা আজরাইল বলে, আজরাইল কোনো হাদিসে নাম নেই, সেজন্য আমরা আজরাইল বলি না। আল্লাহ কোরআনে কি বলেছেন, উলিয়া তাওয়াফাকুম মালাকুল মত, হে নবী জানিয়ে দাও মানুষকে যে তোমাদের মৃত্যু দান করেন, তোমাদের আত্মাগুলিকে গ্রহণ করেন কে, মালাকুল মত, মরণের দায়িত্বে নিযুক্ত ফেরেশতা, মালাকুল মত বলা হয়েছে, আজরাইলও নয় আর ইজরাইলও না, ওসব নয়,
আজরাইল নাম মালাকুল মওতের নাম নয়, এটি জাল কথা। মিকাইল আর জিব্রাইল কোরআনে কারিমে রয়েছে, ইসরাফিল হাদিসে রয়েছে, কিন্তু আজরাইল নাম কোন সহি হাদিসে নেই, কোরআনে তো দূরের কথা কোন সহি হাদিসে নেই। সুতরাং আজরাইল বলা আমাদের দেশের বক্তাদেরকে ছেড়ে দেওয়া উচিত। আমাদের দেশের একশিন আলেমরা আজরাইল 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 করে, ও তাদের ছেড়ে দেওয়া উচিত। ওরা ছাড়লে আপনারা ছাড়বেন, ওরা না ছাড়লে আপনারা কি করে ছাড়বেন? যেমন ওরা খোদা ছাড়ছে না, খোদায় তালা করতে আছেন আপনারাও, আল্লাহ বলা অভ্যাস হচ্ছেন না। আমরা ছেড়ে দিয়েছি, দেখেন আমাদের ছাত্ররা যারা আমাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখে তারাও খোদা ছেড়ে দিয়েছে, ওই আপনার মাওলানা ছেড়ে দিয়েছে, মাওলানা মাওলানা বলে সঠিক কথা বলছে, শেখ বলছে বা অন্য ভালো শব্দ দিয়ে সম্বোধন করছে, ভাই বলছে যথেষ্ট। তো কথা হচ্ছে যে সংশোধনের প্রয়োজন রয়েছে। ওই লোকটিকে বলা হলো যে যাও ওইদিকে, অর্ধেক রাস্তা গিয়েছে আর মালাকুল মওতে সে হাজির, মালাকুল মওত রূহ কবজ করে নিল, চলে গেল। আল্লাহর আদেশ লা ইয়াস্তাখিরুনা সাআতাও লা ইয়াস্তাখদিমুন, এক মুহূর্ত এক সেকেন্ডের জন্য আগেও হবে না পরেও হবে না। মালাকুল মওত এই দয়া করবে না যে আর 10 মিনিট সময় দিই, ওই ভালো জায়গাটিতে পৌঁছি যাক, মক্কা যাচ্ছেন মদিনা যাচ্ছেন, মালাকুল মওতের সময় হয়ে গেছে, ঘড়ি দেখছে সময় হয়ে গেছে, এই কথা বলবে না যে যাকে একটু মদিনায় ঢুকতে দিই মক্কায় ঢুকতে দিই, কারণ তাকে এখতিয়ার নেই, আল্লাহ পাকের এখতিয়ার। আল্লাহর আদেশ হয়েছে এক্ষুনি রাস্তাতে আছে, রাস্তাতে উঠাও একে। রূহ কবজ হয়ে গেল, সেই লোকটি ইন্তেকাল করলো, আল্লাহর আযাবের ফেরেশতা এসে হাজির, আর আল্লাহর রহমতের ফেরেশতা এসে জান্নাতের ফেরেশতা এসে হাজির। আযাবের ফেরেশতারা আত্মা নিয়ে বলছে যে আমরা জাহান্নামে নিয়ে যাব, সিজ্জিনে নিয়ে যাব, আর রহমতের ফেরেশতা এসে বলছে না আমরা ইল্লিনে নিয়ে যাব, জান্নাতে নিয়ে যাব। সবার যুক্তি, সিজ্জিনওয়ালাদের আযাবের ফেরেশতাদের যুক্তি হলো সারা জীবন কত রকমের পাপ করেছে, 100টি লোককে খুন করেছে, আর একে তোমরা জান্নাতে নিয়ে যাবে? আশ্চর্য কথা, অসম্ভব, একে জান্নাতে নিয়ে যেতে তোমরা জাহান্নামে নিয়ে যাবে, সিজ্জিনে নিয়ে যাবো, একে সিজিন জেলখানায় নিয়ে যাবো একে। রহমতের ফেরেশতা বলছে যে ভুল বুঝেছো, সারা জীবন কি করেছে না করেছে ওটা দেখছো, কিন্তু শেষখানে কি করেছে এটা তো দেখো, কোথা থেকে আসছে কোথায় যাচ্ছে উদ্দেশ্য কি, তার অন্তরের কথা দেখো, কি অন্তর নিয়ে কোথায় যাচ্ছে, সে পাপ করার জন্য যাচ্ছে না নেকি করার জন্য? তওবা করে এসেছে আল্লাহর দরবারে, খালেস অন্তর থেকে তওবা করে নিয়েছে, ওই নেক লোকদের কাছে যাচ্ছিল, ওখানে কি আল্লাহর ইবাদত বন্দেই করবে আর পুরোপুরি সংশোধন হয়ে যাবে। সুতরাং আমরা রহমতের ফেরেশতা এসেছি, আমরা একে জান্নাতে নিয়ে যাবো, এর আত্মাকে সর্বোচ্চ স্থানে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে অবস্থান করবে। ঝগড়া মিটাবার জন্য জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা চলে আসলেন মানুষের আকারে, কি ব্যাপার কি হয়েছে এই বিষয়ে দুই দিকের কথা দুই পক্ষের কথা শুনলেন, শোনার পরে বলে এক কাজ করো, তোমাদের আমি ফয়সালা করে দিচ্ছি। ফয়সালা হচ্ছে এই যে যেই গুনাহ করে আসছে যেই জায়গা থেকে ওই দিক থেকে মেপে আসো এখান পর্যন্ত, আর যেখানে নেকির জায়গায় যাচ্ছিল সেই দিক থেকে মেপে আসো এখান পর্যন্ত। যেই দিকের দূরত্ব বেশি হবে, যেই দিকে দূরত্ব কম হবে সেই দিক ওলা ফেরেস্তা নিয়ে যাবে, অর্থাৎ পাপের দিকে থেকে যদি বেশি চলে এসে থাকে আর ওই নেকির দিকে যাচ্ছিল ওই দিকে যদি কাছে গিয়ে থাকে তাহলে জান্নাতের ফেরেস্তারা ইল্লিনের ফেরেস্তারা নিয়ে যাবে, রহমতের ফেরেস্তা নিয়ে যাবে। আর যদি দেখা যায় না পাপের দিকেই কাছে আছে আর নেকির দিকে যেতে দূরত্ব বেশি আছে তাহলে আযাবের ফেরেশতারা নিয়ে যাবে। এখন জমি মাপা শুরু হইল, আমিনি কাজ শুরু হইল, জমি মাপা শুরু হইল, জমি মেপে দেখা গেল যে মাত্র আধা হাত নেকির দিকে বেশি চলে এসেছে। সুবহানাল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিসে রয়েছে, যখন মালাকুল মওত চলে আসে তার কাছে আত্মাটা কবজ করতে যায়, এত সে আবেগে ছিল আর এত সে আগ্রহ তওবার আগ্রহে ছিল এবং এলেম শিখার আগ্রহে ছিল, ইবাদত বন্দি করার আগ্রহ ছিল, যে একবারে টান দিয়ে গিয়ে আছাড় খেয়ে একটু পড়েছে এগিয়ে গিয়ে, আর ওই যে একটু আছাড় খেয়ে টান দিয়ে পড়েছে মরে যাব ওইদিকে গিয়ে মরবো, একটু টান দিয়েছে তাতে আধা হাত এগিয়ে যেতে পেরেছে আলহামদুলিল্লাহ। 100টি লোক খুন করার পরেও যখন তওবা করে ফিরে এসেছে আল্লাহ পাক তার গুনাহ খাতা মাফ করে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ খাতা মাফ করলেন তার, আর ফেরেশতার রহমতের ফেরেশতারা তার আত্মাকে নিয়ে ইল্লিনে চলে গেলেন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে তওবা করার তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের অতীতের সমস্ত গুনাহ খাতা আল্লাহ যেন মাফ করে দেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন সময় কতক্ষণ আছে তওবার, আয়াতটি শুরুতে পাঠ করেছিলাম, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনাস সুআ বিজাহালা,
তওবা তো তাদের কবুল হবে যারা অজ্ঞতার সাথে ভুল করেছে, ভুল হয়ে গেছে। সুম্মা ইয়াতুবুনা মিন করিব, ভুল করার সাথে সাথে খুব দ্রুত তওবা করে নেয়। ভুল করে বছরকে বছর চলে গেল, চলে গেল, জিন্দগি পার হয়ে যাচ্ছে, নামাজ পড়ছেন না, সংশোধন করছেন না, ভুল ছাড়ছেন না, পাপ ছাড়ছেন না, অন্যায় ছাড়ছেন, এমন না। ইয়াতুবুনা মিন করিব, তাড়াতাড়ি করে তওবা করে নিলেন। ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আল্লাহ তাদের তওবা কবুল করে নেবেন, আল্লাহ পাক গফুরুর রহিম। ওয়ালাইসাতি তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, আল্লাহ বলেন ওদের তওবা কবুল হবে না যারা গুনাহ করে। হাত্তা ইযা হাযার আহাদুল মউত, সারা জীবন গুনাহ করতে করতে মউত চলে আসলো, ভাবছে আমার মত আসবে 70 বছর বয়সে, অথচ 30 বছর বয়সে হঠাৎ করে রাত্রে শুয়েছে আর হার্ট অ্যাটাক মরে গেল। পাপ করতে আছে, নামাজ পড়বো, আমার বাবাই শুরু করেছে 50 বছর বয়সে, তো আমিও 40-50 গিয়ে শুরু করব। আমাদের দেশে অনেকে এরকমই আছে, বাপ চাচাকে দেখে যে ওই 50-60 বছর বয়সে নামাজ শুরু করেছে, 50-60 বছর বয়সে পাপ করা ছেড়েছে, সুদ খাওয়া ছেড়েছে, ঘুষ খাওয়া ছেড়েছে, রিটায়ার হওয়ার পরে চাকরিজীবী যা রিটায়ার হওয়ার পরে ঘুষ খাওয়া ছেড়েছে, তারপরে হজ করেছে, মনে করছে আমিও পাপ করা ছাড়বো পরে, আর হঠাৎ করে মত চলে আসলো। আর হাত্তা ইযা হাযার আহাদুল মত কালা ইন্নী তুবতুলান, তখন তওবা করছে, আল্লাহ আমি তওবা করছি, তার তওবা কবুল হবে না। মতের সময় তওবা করলে তওবা কবুল হবে না। আমার মনে হয় সময় শেষ হয়ে যাচ্ছে, আবার ভাইরা প্রশ্নও করেছেন, তো দেখেন তো প্রশ্নগুলো কি আছে। আল্লাহ পাক যেন আমাদের গুনাহ খাতা মাফ করেন, তওবা করেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তওবা ইস্তিগফার করেন, আর একদিন থেকে গেছে হয়তো, আগামী কালকে হয়তো রোজা শেষ হয়ে যেতে পারে, অথবা আল্লাহ পাক দিলে আরেকদিন হইতে পারে। তো আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করেন, আল্লাহ পাকের কাছে গুনাহ খাতার মাফ চান, এবং সংশোধন করেন যে আর ভুল ত্রুটি করব না, অন্যায় কাজ জুলুম অত্যাচার করব না। আল্লাহ পাক যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন। নম্বর 80, যারা প্রাইজ নেবেন আসেন এদিকে, নম্বর 80। তিপ্পান্ন দেখেন তো, 97 65 আমার রোজার সেটটা কি এখানে দিলে হবে না দেশে? কত? হ্যাঁ 65 নেই, 65 হ্যাঁ 83 এটা কত নম্বর? 83 আল্লাহর কাছে তোয়ারিস করত। এক ভাই জিজ্ঞাসা করেছে আমার রোজার ফেতরা এখানে দিলে হবে না দেশে দিব? এখানে দেওয়াই ভালো, যদি গরিব মিসকিন পান এখানে দেওয়াই ভালো, যেখানে আছেন সেখানে। তবে যদি দেখা যায় এর চেয়ে বেশি গরিব গ্রামে আছে আর আপনি যথা সময়ে পৌঁছে দিতে পারবেন, ঈদের আগে পৌঁছে দিতে পারবেন, তাহলে পৌঁছে দিবেন। হ্যাঁ আর কি, আমরা মুসাফির যারা এখানে আছি আমাদের জাকাত ফরজ। মোসাফির হলে জাকাত কেন ফরজ হবে না? মোসাফিরের রোজা, তাও রোজা পরে রাখতে হবে। আর মোসাফিরের নামাজের ডিসকাউন্ট আছে, জোহর আসর আর এশার নামাজ, 4 রাকাত নামাজকে ফরজ নামাজকে আপনি 2 রাকাত পড়বেন, বাকি জাকাতেও ডিসকাউন্ট চান নাকি? হ্যাঁ হ্যাঁ, রোজা কি বলে জাকাতে ডিসকাউন্ট তো আর নেই মোসাফিরের জন্য, মোসাফির যেখানে থাকেন জাকাত দিতে হবে আপনার নিসাব থাকলে। বালাগাল ওলাবে কামালে হি কাশাফাদ যাবে জামালে, এটা পড়া জায়েজ কিনা এটা শুনলে আমার বক্তব্য আছে, ওই বক্তব্য শুনে নেবেন। হ্যাঁ আমার বক্তব্য আছে, সাইদি সাহেবের বক্তব্যের উপর যে বক্তব্য হয়েছে সেই বক্তব্যের শুরুতে আছে বালাগাল ওলাবে কামালে হি পড়া বিদাত, এবং এটি অতি রঞ্জন নবী শাসন সম্পর্কে বাড়াবাড়ি। প্রথম কথা বিদাতি গন্ধ আছে এতে, 2 নম্বর কথা এতে বলা হয়েছে যে হে নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যোগ্যতা দ্বারা উচ্চ শিখরে পৌঁছেছেন, নবী সাল্লাম উচ্চ শিখরে নিজের যোগ্যতা দ্বারা পৌঁছেনি, আল্লাহর অনুগ্রহে পৌঁছেছেন, সুতরাং এটি কোরআন হাদিস বিরোধী কথা। এটি হচ্ছে শেখ সাদির কবিতা, শেখ সাদির কবিতা পড়বেন, কোরআন হাদিস গেল কোথায়? কোরআন হাদিস পড়ান মানুষকে, বক্তাদেরকে বলেন যে একটু কোরআন হাদিস পড়ে শোনান, শের শায়রি কবিতা ছন্দ এসব ছাড়তে বলেন। আল্লাহ মালা কাসুম তো আলা রিজকে কাফতার তো যাহা বাজা অবতাল্লা তিল উরুকা সাবা তালা জরে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।
সম্মানিত রোজাদার ভাইয়েরা, গতকাল যে আমি বলেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হক সম্পর্কে যে বক্তব্য, আমাদের সম্মানিত শেখ সাহেবের যে ইফতার ক্যাম্পে যে বক্তব্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হক, তা রেডি হয়েছে। আপনারা যারা নিতে ইচ্ছুক এখানে ক্যামেরার এখানে আসা যোগাযোগ করবেন, আপনারা নিতে পারবেন। এছাড়া আরো অনেকগুলো বক্তব্য রেডি হয়েছে, ও পূর্বে কিছুদিন পূর্বে জানিয়েছিলাম, তাও আপনারা এখানে আসলে প্যাকেজ হিসাবে নিতে পারবেন। আর এখন এই প্রত্যেক বক্তব্যের শুরুতেই মানে কুরআন তেলাওয়াত আছেন, এবং কুরআন তেলাওয়াত করছেন মোহাম্মদ বিন মতিউর রহমান, ওবায়দুল্লাহ বিন মতিউর রহমান এবং আব্দুল আজিজ বিন মতিউর রহমান, এদের প্রায় কুরআন তেলাওয়াতই মানে প্রত্যেক বক্তব্যের প্রথমে দেওয়া আছে। তাই নিয়ে শুধু এতে অনেক সুন্দর সুন্দর করে মানে ফুলের সিনারি এবং তৎসঙ্গে কোরআনের আয়াত সেট করা আছে, আয়াতও দেখতে পারবেন এবং পড়তেও পারবেন, শুনতেও পারবেন, তৎসঙ্গে আরো অনেক কিছু সুন্দর সুন্দর কিছু মানে কাজও করা আছে। এখন কোরআন তেলাওয়াত মানে করছেন যারা, এদের মধ্যে গতকাল প্রাইজ দেওয়া হয়েছিল আব্দুল আজিজ বিন মতিউর রহমান, আজকে প্রাইজ দেওয়া হবে এবং তাদেরকে প্রাইজ নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে মোহাম্মদ বিন মতিউর রহমান এবং ওবায়দুল্লাহ বিন মতিউর রহমান। আর প্রাইজ সঙ্গে রয়েছে যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হক, সাথে সিডিও রয়েছে প্রাইজের সাথে। আর আর আরেকটা প্রাইজের সাথে রয়েছেন যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির সূরা নাবার তাফসীর, তাও সঙ্গে রয়েছেন। দুইটা প্রাইজে দুইটা মানে সিডিও রয়েছেন। আমি অনুরোধ করছি ওবায়দুল্লাহ ভাইকে ওনার প্রাইজ নেওয়ার জন্য। আমি অনুরোধ করছি মোহাম্মদ ওনাকে প্রাইজ নেওয়ার জন্য। জাযাকাল্লাহু খায়রান।